ফুল ফুটে সে বলে ইয়া রাসূলুল্লাহ, সূর্য উঠে আলো নিয়ে জগৎটাকে দেয় রাঙিয়ে, সূর্য উঠে আলো নিয়ে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يجمعكم ليوم الجمع ذلك يوم التغابن ومن يؤمن بالله ويعمل صالحا يكفر عنه سيئاته ويدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم صدق الله العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم في الحديث الشريف من خاف أدلج ومن أدلج بلغ المنزل ألا إن صلاة الله الغالية ألا إن صلاة الله الجنة رواه الترمذي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا. أمر شوي গুনাগার গো নবীজি আপনায় চিনলাম না, সে কারণে রোজ হাশরে আমাদের বুঝলেন না। আল্লাহুম্মা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله لا إله إلا الله محمد رسول الله
صلى الله عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার জনতা বাজার দক্ষিণ মুসাপুর ইদ্রিসিয়া তালিমুল কোরআন ইবতেদায়ী মাদ্রাসা কর্তৃক আয়োজিত দুই দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমার হৃদয়ের স্পন্দন লন্ডন প্রবাসী ব্যারিস্টার নুরুদ্দিন সাহেব মঞ্চে উপবিষ্ট ওলামা একরাম পর্দার আলের আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁকে ফাঁকে বসা ছোট্ট ছোট্ট সোনামণিরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। ওয়া আলাইকুম আসসালাম। আজকে মদিনার এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। এই লাইটটা বন্ধ করলে হয় না? এ দুনিয়াতে প্রায় 700 কোটি মানুষ আছে, সব মানুষ নিজের চালাক মনে করে, চালাক এত গীতা চালাক। আসলে কি 700 কোটি সবাই চালাক? একদল ইচ্ছায় অনিচ্ছায় যেভাবে ওর হাতে বেকুব হইতেই হবে, আর একদল মানুষ 100% চালাক। আজকে আমরা আলোচনাতে জেনে নিব চালাক কারা বেকুব কারা, ফাইনাল ম্যাচে জিতবে কারা শিরোপা। সবাই শুনবেন তো? কারা কারা শুনবেন না হাত উঁচু করে দেখান। আত আটকি গেছে রে, আত আটকি গেছে। এখন আজকে আমরা আলোচনাতে জেনে নেব আসলে চালাক কারা কেমন। এই পৃথিবীতে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র চালাক 100% চালাক হইল মুসলমানেরা। বলতে পারেন হুজুর আমরা নৌকা চালাই ভাত খাই, লগে নাই সেয়ারা, নাম রাখছে ফেয়ারা, আর রকট বানাইতে হারিন, বি মান বানাইতে হারিন, কম্পিয়া ডার বানাইতে হারিন, আড়া কেন চালাক। যারা আল্লাহ এবং তার রসুলকে এই পৃথিবীতে মেনেছে, ইমান যারা এনেছে, তারা সান কোয়াল্লা জাত 100% চালাক জাত, তারা শিরোপা জিতবে ইনশা আল্লাহ। এই ফাইনাল খেলা একটা সুরে আছে, আটাশ পারা, সুরের নাম সুরাতুত তাগাবুন। আসেনি কোম্পানি গুঞ্জে ইয়ান? হ্যাঁ আছে। সুরাতুত তাগাবুন, তাগাবুন শব্দের অর্থ হচ্ছে দ্যাট উইল বি দা ডে অফ মিউচুয়াল লস এন্ড গেইন ডে, চূড়ান্ত হার জিতের দিন, চূড়ান্ত বিজয়ের দিন, শিরোপা জিতার দিন। সুবহানাল্লাহ, মহান আল্লাহ ওয়াজ করেন, ও দুনিয়ার মানুষ ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামউই যালিকা ইয়াউমুত তাওয়াবুন ওয়ামাই উমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সলিহান ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। এন্ড রিমেম্বার দাডে ওয়েন হি উইল গাদার ইউ অল, that will be the day of mutual loss and gain day, and hope in life he will be expiate from his sin and enter paradise, you know, to dwell therein forever, that will be the day of tremendous victory day. Nobi o এমন একদিন হাজির হবে যেদিন আমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান বেইমান দুনজা নজ্জা বুসা বেলিয়ার কেলিয়ার যা আছে সব মানুষের একসাথ করবো আমার ট্রাইব্যুনালে, সেদিনের নাম হচ্ছে জালিকা ইয়াউমুত তাগাবুন, চূড়ান্ত হার জিতের দিন, চূড়ান্ত বিজয়ের দিন, ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার দিন, শিরোপা জিতার দিন। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। আমার সেদিনের প্রতি যারা বিশ্বাস রাখবে, আমি মাওলার প্রতি যারা ইমান আনবে, নেক আমল করবে, জীবন চলার স্পন্দনে যদি ভুল ত্রুটি হয়ে যায়, আমি আল্লাহ তাদের পাপরাশি মাফ করে দিয়ে এমন জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতের নিজ দিয়ে নহ প্রবাহমান, সেখানে তারা একদিন থাকবে না, যেই দিনে শুরু আছে, যেই দিনে শুরু আছে
খালিদিনা ফিহা আবাদা। দুনিয়ার বিশ্বকাপ 32 দল থেকে 16 দল, 16 দল থেকে 8 দল কোয়ার্টার ফাইনাল, 4 দল সেমিফাইনাল, 2 দল ফাইনালে আসে। যারা শিরোপা জেতে চ্যাম্পিয়ন হয় কয় বছরের জন্য? কয় বছরের জন্য? 4 বছরের জন্য। যারা ঠকে যায় রানার সাফ হয় 4 বছরের জন্য। নবীও সেদিন যারা শিরোপা জিতবে, সেদিন যারা জান্নাতের মালিক হবে, খালিদিনা ফিহা আবাদা, অনাদি অনন্তকালের জন্য আমার জান্নাতের মালিক তারা হয়ে যাবে। আয়াতে কারিমার শেষের দিকে মহান আল্লাহ কয় নবী, সেদিন যারা ম্যান অফ দ্য ম্যাচ হবে, শিরোপা ইনিংস যারা জিতবে, যালিকাল ফাউজুল আযীম, দুনিয়ার বিজয় তো হচ্ছে সাময়িক, সে বিজয়টা হবে শ্রেষ্ঠ বিজয়, মহাবিজয়, যে বিজয়ের উপর আর কোন বিজয় হতে পারে না। তাহলে মহাবিজয় কারা? হ্যাঁ, বিশ্বাস কম হয়ে গে, শিরো অর্ডার লই মিছিল দিবা, হা হা কই হাসিবা, আসিনি কোন আসলি দহে কাতুম মুস্তাফসিরা, বৈরিসি মফিজের মতো মারো না, দহে কাতু হা করে হাসতে হাসতে নাচতে নাচতে রসুলে আরবির লইয়া মিছিলে মিছিলে জান্নাতে। সুবহানাল্লাহ, মিছিল তো খাইলাম না কোরআন শরীফের, কোন দি ফাইলে কইলা দেখলো ফিহা সালামান সালামা, বলা হবে শান্তির মিছিল লইয়া মিছিলে মিছিল আমার জান্নাতে প্রবেশ করো। তাহলে জিতবে কারা? সব হারু ফাড়ি বিমান সালা যে হেতে উজ্জিনি তেলাভিয়া মাসের মতো ডিগ্রা দেয়, এত বৈজ্ঞানিক হয়ে গেছে, এত গীতা বৈজ্ঞানিক, এত রেডার বানায়, মাগো মাগো মাগো, অনেক সময় রাডার সুড়া এলাই আল্লাহ, যখন কুয়ালালামপুর থেকে বিমান ফ্লাই করে আল্লাহ ভাগ বিকেলের কয় রে এটা বিমান নম্বর কত, হুজুর এটা কি কোরআনে আছে নাই, কথার কথা আর কি, বিলে দিয়ে কোয়াল্লা 317 370 নম্বর বিমান, কার যাত্রী কসম আছে কোয়াল্লা 400 কাছাকাছি, কয়টা আঞ্জামান দ্বীপপুঞ্জে গেলে সাগর উপরে গেলে ব্ল্যাক বক্সে কেবল কাড়িয়ে লেবি ফেলাস দি, আল্লাহ কিতা কন আপনি এডি ফেলাস দি ব্ল্যাক বক্সের তার কাড়িয়ে লেলে তো রাডার বিচ্ছিন্ন, তার রাডারের গোষ্ঠী গিলা, এত রাডার এবার ঠিক করক না, এমন জায়গা ডুবাইছে বিমানের হাজার হাজার বিমান দি সাগর টোকায়, আবার জাহাজ দি সল টেঁড়া দি দি গাইয়ে গাইয়ে সাই বিমান আসে দি, এ তোর বেড়া বিমান মাসে তো নাস্তা করিয়ে লেব, আঙ্গুল গজা আঙ্গুল গজার মতো খাইবো, ভাই সাহেব আইসি নি তুই, তুমি 370 নম্বর বিমান কে আইও, হেডের ভিতরে যাত্রী কোকে আছে ইসা করা মানুষ মাসের লাইনে 400 কাকা আইও খা, তোর রেডার কনাই হ্যারি বাপ রে বাপ, হেতে হুইতলে লুঙ্গি ঠিক থা না, কি বৈজ্ঞানিক হই গেছ তুই, কথা ঠিক না, মহান আল্লাহ কয় বান্দা তোমার নেটওয়ার্ক যেখানে শেষ, তোমার রাডারের শক্তি যেখানে শেষ, সেখান থেকে আমি মাওলার কুদরতি নেটওয়ার্ক শুরু, সুবহানাল্লাহ, রব্বুল মাশরিকাইন ওয়া রব্বুল মাগরিবাইন, আপনার প্রভু দুই উদয় দুই অস্ত স্থলের রব, যেখানে মানুষের নেটওয়ার্ক কাজ করে না, রাডারে কাজ করে না, টাওয়ারে কাজ করে না, টাওয়ার ঠিক কি না, ফাইনাল ম্যাচ জিতবে কারা? সান কোয়েল্লা যাত আপনারা, দুনিয়াতে আর্জেন্টিনা ব্রাজিল খেলা শুরুর আগে রেফারি হুইসল মারেনি, এরপরে তো মেসি নেইমার আইব, আল্লাহ পাকের ইন্টারন্যাশনাল রেভারি আছে, কি নাম ভাই সাহেব, ইসরাফিল আলাইসালাম, নোয়াখালীতে নাই, কেমন তো জোরে গাও না, জাগা মতো অ্যাডজেক্টিভ দিও, আ জাগা কু জাগা দিও না, জিয়ান দিয়ে দরকার নাই, ইয়ান দিও দে, আশেগ রসুল মাসুগ এলাই বুজুরগানে দিন রাত কুচে মজি আ আঙ্গো এতে জলিল কদর ফেরস্তা আলাইহিস সালাম কইতে কৃপণতা করেন, ইসরাফিল আলাইহিস সালাম, অনেক সময় অনেক হাজি সাহেব মক্কা শরীফ তো আইয়া আমাকে কোম্পানি গুঞ্জে সর আলাইহিতে সাপ্রাসিনাটে সাদওয়ানো বই বই সাদওয়ানো বই বই, আল্লাহ দিল মক্কা গেছি মদিনা গেছি আল্লাহ দিয়ে আইছি, এতের মতো জাতীয় সিটিং
এই কথা তো সারা ওয়ার্ল্ডে চলে যাবে। কেমন এত জাতীয় সিটিং, আমি বলছি আমার কথা উইথড্র করব না। এটা কি ঢাকা শহর নীতি হালাই সরাই কস মদিনা গেছে, মক্কা গেছে, বিয়াদব মদিনা শরীফ, মদিনা তৈয়বা, মদিনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনাতুল মুনাওয়ারা, জায়গা মতে অ্যাডজেক্টিভ দিতে হবে। কথা ক্লিয়ার? হাম সাবাই সাবাই গেছি মদিনা গেছি আল্লাহ দিয়ে আইছি, হাম সাবাই দে যেন কোম্পানি গুলো তো ডবল খেলি মারে লাখ সংখ্যায় শোনা যায়, তা আউট কোথা কা তে জোরে গেছে এতে অজ কি জোরে আদবের সহিত কথা বলতে হয়। ইসরাফি সিঙ্গা ফুৎকার দিব খেলা শুরুর আগে, সিংহা ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে সব মানুষ কবর থেকে, শ্মশান কলা থেকে, সাগরের গভীর থেকে যে যেখানে মরেছে ডিস্ট্রয় হয়েছে সব মহামনিবের ট্রাইব্যুনালে হাজির হইয়া যাইবে। হাজির হইয়া এভাবে তাকাইতে থাকবে, হায় হায় মোহাম্মদে যে কথাটা বলছিল, মুসলমানেরা যে কথাটা বলছিল, হায় হায় রে পরকাল যে সত্য আজকে তো দেখতে পেলাম, এই তো জান্নাত জাহান্নাম দেখা যায়, হায় হায় রে আল্লাহ সব কিছু তো দেখা যায়, আমরা তা করে বেকুব কইছিলাম, এখন তো নিজেরাই না বেকুব, হাশর ময়দানের দৃশ্য তারা দেখতে থাকবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, দেখবে চোখ মিষ্টি মিষ্টি, দেখবো যে অবস্থা খারাপ, মাথা ফেটে মগজ টপ পাইয়া চোখে মুখে গিলু পড়বে তামাম হাসরবাসী, সব মানুষ যাই দেখবে আদম আলাইহিস সালামের, তখন কোন দল নাই, বেগুন এক হাঁটি, বেগুন এক হাঁটি, বেগ যাই গো আদম আন্ত আবা না ও আদম আন্ত আঙ্গ আব্বা, আঙ্গ বেকের আব্বা, আমরা আইলে বিয়ুর কারণে নোয়াখালী গেছি, ইস্পায়লা না আজকে আপনি আঙ্গুল্লা সুপারিশ করেন আব্বা হন অত গিরা গারা সেসি এলাই অবস্থা খারাপ দেয়ে। আদম আলাইহিস সালাম বলবেন লাস্তুলাহা, আজ্জাদ্দিনের হ্যাডম নেতৃত্ব করতে তো আর কাছে নাই বাজিরা, আইলা তাকরাবা হাজি সাজারাতের মাম লাগাইলে সিরে বাজি, আয় 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 হাত্তান্ন আল্লাহু আকবার। এভাবে এক এক পয়গাম্বর এক একজনের কাছে প্রেরণ করবেন, মানুষেরা সর্বশেষ রসুল আরবির কাছে আসবে, হুজুর বলেন ফায়াতুনি, লোকেরা আমার কাছে আসবে। সেদিন বিচারালয়ের চিফ জাস্টিস আল্লাহ জাল্লা শানো, গভর্নমেন্ট প্রসিকিউটার মোহাম্মদ রসুল্লাহ, মাকামে মাহমুদ হুজুর রেডি আছে, লোকেরা সর্বাসীরা হুজুরের কাছে আসবে, আসি বলবেন ইসপালা নাইয়া মোহাম্মদ নবীও আজকে আপনি আমাদের জন্য সুপারিশ করেন, হুজুর বলবেন আনা লাহা, আজকের দিনের হ্যাডম নেতৃত্ব করতে তো আমি মোহাম্মদের হাতি, হুজুর আবার ট্রাইব্যুনাল থেকে মহান আল্লাহর কদমে সেজদা পড়বেন, ফাখিরুল্লাহু সাজেদান, আমি মাওলার কদমে সেজদা পড়বো, ফাহমাদুহু ওয়ালাম তাহদুরুলিনান, সময় মতো তখন এমন প্রশংসার বাক্য উচ্চারণ করব আল্লাহ খুশি হয়ে যাবে, তবে অন কইতে ইত্যন্ন কিতা কইব ও সাহাবীরা অন্যরা মন নাই জায়গা মতে আর্গুমেন্ট আল্লাহ মন করাইয়া দিব, এরপরে মহান আল্লাহ কইব মোহাম্মদ এর ভার আসা আপনার মাথা উঠান, ওয়াকুল তুসমা, আপনি যা বলবেন আমি আল্লাহ তা শুনবো, ঐশপা তুষাপ্পা যাদের জন্য সুপারিশ করবেন গো নবী আমি আল্লাহ তাদের জন্য সুপারিশ কবুল করব। নবীজি মাথা উঠাইয়া বলবেন রব্বি হাবলি উম্মতি, আল্লাহ এই ট্রাইব্যুনাল থেকে আমার গুনাহগার উম্মত গুলাকে বাঁচাইয়া দাও, আল্লাহ গো বাঁচাই দিলাম হুজুর, তারপরে হুজুর কান্দে গো কাঁদেন কা, আল্লাহ কি নোয়াখালীর গুলা বাঁচাইলেন, না কোম্পানি গুঞ্জের গুলা বাঁচাইলেন, না লাকসামের গুলা বাঁচাইলেন, আল্লাহ বুঝলাম না তো, আমার আল্লাহ কো নবী ওই ইনতালি কো আক্রিজ মান কানা ফি কলবি মিসকাল শাইরাতি মিন ঈমান, ও নবী যার দিলের ভিতরে আপনি নবীর জন্য এক জাররা ভালোবাসা ছিল দুনিয়ার সাগরে, আমি মাওলার জন্য এক জাররা ঈমান ছিল, আজকে আপনি তাদেরকে ধরে ধরে আমার জান্নাতের দিকে লইয়া যাও, জিতিলো রে জিতিলো মিছিল, হাসি আর কথা গে না আকাশের গ্যারেজে তুই আনছি দোয়া হে কা তুম মুস্তাবশিরা, হ্যাঁ তাহলে কথা মিল আছে, না তো ব্যাক আয় করলে কইব বুদা আয় মা বানাই কই এ জোরে মার দোয়া হে কা তুম মুস্তাবশিরা, হা হা কই হাসতে হাসতে নাসতে নাসতে ডাইরেক্ট জান্নাতে সুবহানাল্লাহ, তোরা বাড়ি যে কই সুবহানাল্লাহ, কেমন থাক সুবহানাল্লাহ রে ফাইল করি লাও জোরে, এ
এবার সমস্যা লাগবো সালাকি যিনি দুনিয়াতে সালাক হাতে বৈজ্ঞানিক হয়েছে ডাইরেক্ট ট্রাইব্যুনালে টাইম ফেয়ার দিব আল্লাহ মানি না আবার কোম্পানি গুনছে ফাড়ান আমেরিকা লন্ডন গেলাম আবার ফাড়ান মোহাম্মদের লগে ডাইরেক্ট অ্যাকশন প্রেমের তার লাগালাম ডাইরেক্ট বায়া লাগতো না টাইম ফেয়ার তারা কিভাবে দিবে মহান আল্লাহর দরবারে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দমতুল হায়াত মাওলারে আমার জীবনের জন্য যদি আমি আগে কিছু প্রেরণ করতাম আমি যদি মুমিন হতাম আমি যদি উম্মতে মুহাম্মদের দলের ভিতরে ঢুকতাম আমি যদি আলে মোলামার সাথে ভালোবাসা রাখতাম রে আল্লাহ কি করলাম টাইম ফেয়ার মহান আল্লাহ মামলা খারেজ করে দিবেন ওয়ালা ইউসিকু সাকাহু আহাদ সেদিন যারা এভাবে মামলা দায়ের করবে আমি তাদেরকে এমন ভাবে হ্যান্ডকাপ লাগাবো যার কোনো মানুষকে এভাবে লাগাবো না জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ হ্যান্ডকাপ লাগাইছে সব পার্টির এক পার্টি ঠিক কি না আমরা মুসলমানরা জান্নাতের দিকে এদিকে যাইতে আসি মিছিলে দেন না একটা মিছিল জিতিল রে জিতিল তাগরে হ্যান্ডকাপ লাগা লাগছে এতে বৈজ্ঞানিক হয়েছে দে মাগো মাগো বৈজ্ঞানিক এতে ফাজিনু গাড়ি বালা বিমান বালা কত হাজার মাইল দূরে চলে কেন্দ্রে কেন্দ্রে ছিল এতে ব্যাগ কিছু বোঝে ইমান আলা এটা বোঝে না এতে জাতীয় মফিস না মফিস কিন্তু আল্লাহ নাম আগে তো সব বোকারে কয় আর কি এটা লোকসাহিত্য দি কইলাম আরে রাগাও নি কোনো দুই অজ্ঞ ওডরে কোনো ধর মুতে ধরে নি কোনো কিরে শেষ খেলা যে দুই দিন ব্যাপী মামলির শেষ ইনিংস আর এক বছর বাইছিল ওয়াজুন বি আর তাও নদী যেভাবে বাঙ্গাল লাগছে লই যাই নাই আল্লাহ কইতে পারে বল ঘুমাই এনি কাশ কাশ আরে না নোয়া খাইল আস্তে রেডি কাশ ঘুম যাইও না এবার তারা হ্যান্ডকাপ পরা অবস্থা চেঁচামেচি করবো আদালত প্রাঙ্গণে আল্লাহ আর একটা সুযোগ দেন না গো আল্লাহ আপনি রহমান আপনি রহিম আপনি গফুর আছিলেন গেরামত দেন না চেঁচামেচি করলে আদালতের ডান বাম দিক থেকে র‍্যাব চিতা কোবরা সেনাবাহিনী ফেরেশতা যারা আছে মহান আল্লাহ তাদেরকে বলবে ধর তারে ভালা করি তো চেঁচা খুজু ফাগুল্লহ সুম্মাল জাহিমা সল্লহ তারে ধর ভালা করি ধর ফাগুল্লহ গুল্লুন শব্দের অর্থ হচ্ছে গলায় শিকল লাগা তারপর সুম্মাল জাহিমা সল্লুহ হাতে ভাই গলা শিকল লাগায় তারে হেসকাডাম দি জাহান্নামের দিকে নে সল্লুহু হেসকাডাম যদি বাবে নাসারাই আনসুরু তু হাই তো তাইলে তো সেলুহু হেতরে হোসাই দে সল্লুহু বাবে তাফিল তু আইছে হেসকাইবো দিবেন টান গাছ টাছ কাই শুনি সোগে টান দাও সবাই লোক মারো টান এটা গা শুয়ারি গাছ কলজার মাঝে বাদাম জোর মার মারো টান বৈজ্ঞানিক গিড়ি সুড়ালে হাতে শিক্ষা তো কুখ্যাত সবচেয়ে মহাজ্ঞানী মুসলমানেরা তুমি তাগর যায় ক বাংলা হাসান মত সেহারা কো আর যায় ক দেখবে শিরোভা জিতবে কিভাবে একটা টান দেন কোথায় যায় টানাটানি শেষ হবে আমি বলবো কেমন জোরে দেন এই মারো টান সেসাইতে আছে আর আমরা মিছিলে মিছিলে জান্নাতে কোথায় জান্নাতটা কেমন জিনিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন প্রশ্ন করছি হুজুরের ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল জান্নাতু মা বিনা হুয়া নবী ও জান্নাত খালি হুনছি এটা কি দি বানাইছে আল্লাহ নবী মদিনার ফেসবুকে কয় উম্মতের আরে লিবিনা তুম মিন জাহাবিন ওয়া লিবিনা তুম মিন ফিদ্দাতিন মিলাতু হাল মিসকুল আজফার হাসবাহু আল লুলু ওয়াল ইয়াকুত তুরবাতু হাজারফরান আল্লাহ নবী কয় জান্নাতের একটা ইট হবে স্বর্ণের আর একটা ইট হবে রূপার দুইটা ইটের মাঝে যে গাঁথুনি দেওয়া হবে এই গাঁথুনি হোক মশল্লা হবে মেশক আম্বরের জান্নাতের আরসিসি পিলার লিন্টার ডালাই হবে যারে আল্লাহ সর্বনিম্ন ছোট জান্নাত দিব তার দুনিয়ার দশটা দুনিয়ার সমান সুবহানাল্লাহ মারে কেন এতজন বাত খায় না
যখন সর্বশেষ ব্যক্তি জিজ্ঞাসা ক্ষমা করবো আল্লাহ গো ভাই তোর জান্নাত হলো যে ফেরেশতারা নি বিশাল সাড়ানে ফুলের বাগান টাগান দে কবে আয় তো জান্নাত চাইছি লেড়াই বই যাইব কো ভাই আয় ইডে তো আরে কই রে কোদার কাটা ইডে তো জান্নাত আরো আয় আরো হাজার হাজার লাখ লাখ মাইল নিলে কার্পেট ফুল ফল কি সুন্দর জন্না টন্না খুব এই তো হাই গেছি জান্নাত কার এটা বাড়ির দেয় না বেটা অনেক বহুত দূরে আছে বিল্ডিং সোহান আল্লাহ কইতেন না এ সাবজেক্ট বুঝে আসবে না সুরাত সেজদা হামিম আর সেজদাতে আল্লাহ কয় ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাসাম বিমা কানু ইয়ামালুন কোন ব্যক্তি জানে না তার জন্য আল্লাহ কি লুকাইয়া রেখেছে তার আমলের বদলায় এমন এমন নেয়ামত জান্নাতে আল্লাহ লুকাইয়া রেখেছে মানুষের মাথায় ধরবে না জোরে জোরে বলে সুবহানাল্লাহ এক একটা জান্নাতের গাছে অ্যারাবিয়ান গোড়া 100 বছর মিয়াতে আমিন 100 বছর দৌড়াইলেও গাছের ছায়া শেষ করতে হইতো না এবার গাছে গিয়া কত মরা কতটি ফল ধরবো বুঝে আইবনি বুঝে আইবার কথা নেই কোন রকম বিশ্বাসটা করি ইমানটা লয়ে কবর যান শিরোপা জিতিয়ে লাইব ইনশাআল্লাহ হ্যাঁ দুনিয়ার মানুষ বেগুন সি দেখছেন কে গুমজার সালা কইলো মুসলমানেরা আরে জোরে কয় না মাগনা হয়েছে তো আল্লাহ দাম নাই জোরে কয় সান কোয়াল্লা ডা সান কোয়াল্লা কেসা কোয়াল আমাদের দেবার মিছিলে মিছিলে জান্নাতে যাই হিয়ান আল্লাহ কি করে রাখবো বসাইবো না শোয়াইবো হ্যাঁ অনেকে ক শোয়াইবো এত বাতি কে বেরাম তো আল্লাহ নবী বলেন আলাইহা সাবউনা সাওবান এক একজন জান্নাতি হুরের ফরনে 70 গান শাড়ি থাকবো কয় হান শাড়ি আমার জনতা বাজারের যুবকেরা কইতে পারে উজু 70 গান শাড়ি ফেললে হেতিরে তো আডার বস্তা লাইনে দেয়া যাব আর কেন গীতা করিও আল্লাহর নবী কয় যদিও 70 গান শাড়ি ওয়ারা মুখা সাকিহা মি ওয়ারাই জালিক 70 গান শাড়ির ভিতরে গোস্ত দেখতে পারবা গোস্তের ভিতরে যে হাড় আছে হাড় দেখতে পারবা হাড়ের ভিতরে যে মজ্জা আছে রে মুসলমান মহিলার মজ্জা পর্যন্ত তোমরা দেখতে পারবা আল্লাহ নবী বুখারী শরীফের হাদিসে কয় আমার উম্মতের আরে মহিলার মাথার উপর যে স্কার্ফ থাকবে ওড়না থাকবে ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফীহা উম্মতের আরে জান্নাতি মহিলার মাথার উপর যে ওড়না থাকবে স্কার্ফ থাকবে তামাম বিশ্ব বিক্রি করলেও জান্নাতি মহিলার মাথার ওড়নার দাম দেওয়া যাবে না দেখছেন নি অবস্থা এবার আমরা সামনে আইব বুঝে আইনি দুনিয়াতে তো আমরা দেখলে ডকল গিলা শুরু করেন স্কুল ছুটি হলে বৈকাল 7টা বাজে মাগো ভাই তুই হুন্ডা তোরা চাই মাগো কে আই শিশা ডালাই করব তোর এরো ফাইনাল খেলা জিতা তো দূরের কথা তুই গ্যালারি তো তো চান্স পাইতি না কথা কয় না হাগল হচ্ছে দারুণ নিয়ামত আমাদের জন্য অপেক্ষা মান সুবহানাল্লাহ ম্যাডাম আমনে সামনে আইব কিছু আইনবনি আইনবনি কাতুইলে যেতিয়া রসা খালি যে তো কাইতি আড়স আইনবো ফ্যান্সি ডাইল মেড ইন জান্নাতে দুনিয়াটা না আবার শারাবান তাহুর আমার বান্দাদের জন্য সেখানে ফুত পবিত্র পানির আয়োজন সুরাতুন নাবা 30 পারার প্রথম সুরার নাম কি নাবা শব্দের অর্থ হচ্ছে আজ্জার খবর ব্রেকিং নিউজ নয়া দিগন্তের হেডলাইন সে নাবা নামক মহাসংবাদ নামক সুরাতে মহান আল্লাহ কয় ওয়া কাসান দিহাক সুবহানাল্লাহ তোমাদের জন্য ফুত পবিত্র শরবত তারা আনবে দুই শব্দে একটা সেন্টেন্স একটা বাক্য বাংলাতে আমরা অনুবাদ করতে আধা পৃষ্ঠা লাগবে কারণ আরবির ধারণ ক্ষমতা বেশি তমাম পৃথিবীর সকল ভাষা একসাথে হইলো আরবির কিনার দিয়ে আইবার সুযোগ নাই ইংরেজিতে শব্দ তিন গে রূপান্তরিত অজ্ঞা তিনবার ডোডি ডান আপনার কাম হোতান লেফটা আলান আর আরবিতে একটা শব্দ 626 রকমের রূপান্তরিত হ্যাঁ এটা আল্লাহু আকবারের ফিকাপ দেখছেন জোরে কথা আল্লাহু আকবার এ ফালা ফালা 626 রকম রূপান্তরিত হয় আল্লাহু আকবার কাসান দি হাকার অর্থ হইল স্বচ্ছ পানপাত্র এটা দেন
স্বচ্ছ ফানপাত্র মেড ইন জান্নাতের আকোয়াবু মাওদুআ শরীফ মেলামাইন বাংলাদেশ মেলামাইন মেড ইন জান্নাতের পরিপূর্ণ পানীয় পানীয়ের ভিতরে ম্যাডাম এর দেয়া যাইব আপনারা দেয়া যাইব শাড়িটা এমনে ধরি ডুলতে ডুলতে কব বস ধরেন খান এটার নাম তাসান দিহাকা আমরা বাংলা অনুবাদ ধরি কোরআন শরীফের কিচ্ছু বুঝতেন না ভাই সাহেব এত সোজা না আয় ছেলেরা আয় মেয়েরা মার ভাই যাই কত দারুণ গাম্ভীর্য আরবি ভাষা আল্লাহু আকবার কষ্ট হয়নি সালা চাননি হ্যাঁ সব করতে উড়িচ্ছে সোজা কথা বই থাক মাশাআল্লাহ শিক্ষিত মানুষ নোয়াখালীর মানুষ আলেমের দেশ কাসান এমনে আবার খাইবেন আর ম্যাডামের দ্বিতীয় আছে আপনি খানের একজনে ডালি দেন আপনি তাগর দিকে সাইবের কিরে এটা টান মার তারে রাডার শুড়াই গেলা মারো টাক নারায়ে তাকবীর আর কথা না লাকসুম তো বানাইছি জীবন্ত কোরআন মেসেজ দিচ্ছে বিশ্ববাসীকে এতে হুতি হুতি গুম যায় আল্লাহ দানিয়র লোহা দিয়ে হাতে কত কিছু বানায় মালিকের ছিল না মেমোরি কার্ড এর দূরা আমাকে 16 জিবি কিতা কত 30 ঘন্টা 40 ঘন্টা ব্যাগ দেয়া যায় এ তোরে যেন মেমোরি কার্ড লাগাইব আর হিসাব নিকাশ লই এলাইব তোর জি হিয়ান মানুষ হিয়ান তোর বালা লাগে না তুই ক হইছর বৈজ্ঞানিক রে বেটা কইম আল্লাহ যদি বাসায় ইনশাআল্লাহ এই যে খাইতেছেন অ্যাকশন কি হবে সূরা মায়েদাতে আল্লাহ কয় আপনারা তাগরে দেহাইয়া দেহাইয়া খাইবেন বন্ধু যখন বহু লইয়া আমার বাড়ির পাশ দিয়া হাইট্টা যা ও বুকটা কা তোর বুক হাইট বুক ইল্লা তোর বুক কি ঠাড়া হইছিলি নাকে ইট দি বাড়ি দিছে নিশ্চয় কোনো ঘটনা ছিল এ জাহান্নামীরা ওই ঘটনা এটি মনে করবো আমরা তাগরে মৌলবাদী গেছিলাম রে 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 আস্তে এই মিছিল টিছিল নাই আরো সাঁসা গাবাচ্ছা সোজা কথা বইটা কি রে তাগরে মব্বে খুব কইছিলাম অন্য ঘটনা আঙুর দিয়ে দিয়ে খা অ্যাকশন কি হবে মহান আল্লাহ কয় ও নাদা আসহাবুন নারে আসহাবাল জান্নাতে আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন আল্লাহু আকবার জাহান্নামীরা ডাক দিব ও জান্নাতীরা মুসলমানরা দেশ না আফি দোয়ালাই না আঙ্গুর দিকে কিছু ফল ফলাদি সরবন্ত হুরার বোতল টতল মেলা মার টাইগারের বোতল আমরা বলবো ইন্নাল্লাহ হাররামাহুমা আলাল কাফিরি আল্লাহু আকবার দেখছেন নি অবস্থা তারপরে খাইবেন দে আরো মজা আছে কইতাম নি অনেকে খাইবার অভ্যাস আছে আমার গ্রামের এক আঙ্কেলের কইলাম কাকু এটা কিরকম জিনিস কয়টা একটু স্পিরিট জাতীয় পদার্থ ঝাঁজ ঝাঁজ লাগে জীবনে তো খাইতে এলাম না কইলাম এটা খাইতে কি লাগে কয় কাকা হালকা সন্ধ্য হোটেলের গরুর গোস্ত লাগে নুরজান হোটেলের খাসির গোস্ত কামড়ে কামড়ে খাই একটু চুমুক দিলে মদে ভালো লাগে কোরআনে কারিমের সুরাতুল ওয়াকেয়া থেকে বানাইছি এটা ওয়ালাহমি তয়রিন মিম্মা ইয়াশতাহুন সেখানে সরাবান্ত হুরার ড্রিঙ্কের সাথে পাখির বুনা করা গোষ্ঠের আয়োজন এক কামড় গোষ্ঠে খাইবেন আর এক চুমুক পানিতে মারবেন সরাবান্ত হুরা ডাইলে ডাইলে জোরে জোরে বলে সুবহানাল্লাহ অবস্থাটা দেখছেন আল্লাহ পাক কইব কি রে আতি মই রি রি কি তারে সা ফেরেশতারা কইব আল্লাহ এত ডাইল টাইল ছা ফল ফলা দিছা কত এত এসকাসের কা ক আল্লাহ কুত্তাল্লানি খুঁটি দিচ্ছে ক জয়েন্ট পাইবাম সীতাকুণ্ডের হেমারান জাহাজ কাটা হেমারানি এতে নালাসে সিয়ালা আর ঠ্যাঙ্গের বুড়ি আঙ্গুলি কে হাড়াল আসছে এতে এসকা লাগবে না তো এতে মরা কুত্তাল্লা নি সেসা এতে কি বুদ্ধি যাবি আর কি শিক্ষা তো হইছে এতে আসেনি আছে আছে ওয়ালাহুম মাকামেও মিন হাদিদ তাদের জন্য সেখানে রয়েছে লোহার হাতুড়ি জয়েন্ট পাইপ কে কয় আল্লাহ এভাবে নালা নুলার মধ্যে টোয়া টোয়া বাড়ি দিব
তারা সিদকার দিবে রব্বানা ও আমাদের প্রভু আমাগো মূর্তির আল্লাহ আঙ্গো আল্লাহ ব্যাকের আল্লাহ আখিরি জিনা আমাল আপনি মেহরবানি করে আজকে বের করে দেন আমরা দুনিয়াতে যা যা করেছি ওয়াইরাল্লাজি কুন্না নামাল গুণ দুনিয়াতে যা যা করছি ইড়িয়া করতার ন আমরা আবার দুনিয়াতে যদি যাইতে আরি বিষয়টা যদি নবায়ন করেন আল্লাহ জীবন বিমান বানাইতাম নিমান বানাইম জীবন কম্পিউটার বানাইতে আমরা বেশি ফিউটার বানামো মহান আল্লাহ কো আওয়ালাম নু আমির কুম আয় কি তোর 68 বছর হয়ার দিন নাকি ওয়াজাকুমুন নাজির আমার পক্ষ থেকে 2,24,000 মেসেঞ্জার মেসেজ নিয়ে আইছে কোটি কোটি আলেম ওলামা তোদের কাছে ইসলামের দাওয়াত লয়ে গেছে তুই হাতা করে বেকুব কইছত ফাজুকু ফমালি জালিমিন মিন নসির আজকে জাহান্নামের শাস্তি আস্বাদন করো তোমাদের জন্য আমার পক্ষ থেকে কোনো সাহায্যকারী নাই জিতিলো রে জিতিলো এবার খাইতে আসি ম্যাডাম আসেনি ম্যাডাম আরো আইব তে তো নিজের কোফালে আর ফাঁসা থাবট দিব গিরাগারে তো সে সিএলএ সোনার হাস কাটাম নাই হোতাই লই যার গো তারপর কবজিত বাঙ্গা কোয়ালে থাবট দিব কোয়ালার হাসা বুঝছেন তো কি কইল আল্লাহ কি করি আর কথা সুরা নাবার শেষ আয়াত ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুতুরাওয়া কাফের আফসোস করবো আল্লাহ কিল্লাই আল্লাহ আপনি জান্নাত জাহান্নাম দেখাইলেন আল্লাহ কিল্লা আপনি ট্রাইব্যুনাল আপনি আনলেন আপনি গরু ছাগলের যেভাবে দ্বিতীয়বার প্রথমবার তারপরে জীবিত করে তা করে মাটি করিয়ে এলেছেন আঙ্গরে যদি মাটি করিয়ে এলেতেন আল্লাহ কত ভালো হইতো দুনিয়াতে কিল্লা আপনি রাষ্ট্রনায়ক বানাইলেন কিল্লা বড় শিক্ষিত সা তামাম জগতের নোবেল প্রাইজদারি বৈজ্ঞানিক আল্লাহ আপনি বানাইলেন আদনা কালা সালা একজন কোম্পানি গুঞ্জের একদম গরিব মানুষের মতো যদি আরে মুসলমান বানাইতে আল্লাহ আমি শিরোবা জিতি যাইতে আল্লাহর কিতাব করলেন আল্লাহ কি করলেন ওয়াকুলুল কাফির ইয়া লাইতানি কুতুরাওয়া আল্লাহু আকবার আমরা ভাগ্যবান জাতি ঠিক কি না ম্যাডাম তো আছে ম্যাডামের কোমর দ ড্যান্স দ একজনে কিন্তু হেতে তো মানে লাস্ট আন্ডান হয়ে গেছে শির হতাশ তখন আমাকে একদম আনন্দের সর্বশেষ চূড়া লই যাই ও ম্যাডাম ডার্লিং একটু ড্যান্স দাও একজনে ড্যান্স দিতে আর না শরম লাগে তো মহিলা বেশি হলে ড্যান্সাররা ড্যান্সটা ওড়ে ভালো একজনে কোগা হাইবেন হ্যাঁ সত্তর গিয়া যদি বেশি ও হিগুনার এটা দিত না আয় কিন্তু আমরা নাতিন জামাই নোয়াখালী বুঝছেন নানা শ্বশুর বাড়ির দাগন মুইয়া কথা বুঝছেন নি তো আপনাকে আমি নাতিন জামাই নাতিন জামাই ছাড় দেন সত্তরের উপরে যদি আমি দলিল দিতে পারি সেগুলো আমার কেমন ও আর ছুঁড়ি গাত পড়লে লাগি যে গো তু 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 তুই রে 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 কিন্তু অন বদিবেলা রাজিও না একজনে 73 কি হাইবে আরে জুরে আল্লাহ নবী তিরমিজি শরীফের হাদিসের জিলদে সানি 78 নম্বর পৃষ্ঠা কয় উম্মতেরা আন আবি সাইদিনুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم ان من ادنى اهل الجنه له 72 زوجات ادنى তবেহস্ত বাসী উম্মতের জন্য এক একজনের জন্য 72 জন হুরের আয়োজন রয়েছে একজনে কোগা সুবহানাল্লাহ কিন্তু বস্তু কইছে ময় মুরব্বীর একটু রাগ কহ হুজুর কোম্পানি গুঞ্জ আমনের জেডি আমার লগে আই লাভ ইউ করি হে বুড়ি রে কিন্ড অফ করি বিয়ে করছি অন ব্যস্ত হিগ্গেরে হাইম আল্লাহ কো হিগ্গেরে হাইবা তোমার দুনিয়ার স্ত্রী এত ঢকের হবে জান্নাতের 72 জন হুরেছে তার ঢক আরো সুন্দর হবে দেখছিস নি সুবহানাল্লাহ ফিকে ফর বাজে তো বড় সালাম আলকে দিব আজ ছুটি এলে বুড়িগেরা সালাম আলাইকুম বই নোডো ওডো বাজা যা সাইটা ছুটি বসে তুমি যা সেসা সে চাই যেতে সালাম আলকে দাও ডং দেও নাই বই ভুল করছি
মনে করছি তুই মরলে হসি যাবি কই আর আজ আফসারি হুজুরের নাতিন জামাইছে ওয়াজ করছে তুই বেলে জান্নাতের হে 72 কে তুই নবইন বেলে আরো বেশি টাকা করব আই কাইল্লা জনতা বাজার তো তোল্লাই সা শ্যাম্পু আনিও বেসলিনা নিয়ম তো তো ঠ্যাং হাড়ি 1 ইঞ্চি গ্যাপ হই গেছে কই দে ঠ্যাং দে ভাই আলাম করে জীবনে কিল্লা অন্যায় করলাম আ ভাই মুসিদি গালা এ আল্লাহ সুবহানাল্লাহ জোরে কইছে মহান আল্লাহ কয় দুনিয়ার আজকের অস্ত্রি ডরে আর ডিজিটালাইজ করি বানাইও দুনিয়ার মানুষের আরে তোমার পৃথিবীর স্ত্রীকে আমি আল্লাহ এত সুন্দর করে বানাবো এই দুনিয়ার স্ত্রী এত ঢকের হবে নতুনত্ব করে বানাবো জান্নাতের 72 জন হুরের চেয়েও আরো সুন্দরতম হয়ে যাবে এ কোগো এসে আবার ড্যান্স দিব দিতে দিতে এক কান গান গাইব আরবি না বাংলা হ্যাঁ আরবি গান নেই আর আরবির বেল নেই কি গান আরবি আরে হিন্দি তো সিএনজি ব্রেক দিলে সিএনজির ব্রেক শুধু গান ওড়ে মে দুনিয়া ভোলা জাঙ্গে তেরি সাহাত মে সিটিং আইছে তেনি আরবি গান আরবি গান হইতে হলে দুনিয়াতে আরবিরে ভালোবাসতে হবে কিনা আল্লাহর নবী কয় আরবিরে তিন কারণে ভালোবাসো কয় কারণে আর জোরে আমি নবী আরবি কোরআনের ভাষা আরবি ওয়া কালামু আহলিল জান্নাতে আরবিয়ুন জান্নাতীদের ভাষা হবে আরবি আরবি এমন এক কান সিডি ক্যাসেটের গান আল্লাহ পাক শুনাইব নবীজি তিরমিজি শরীফের হাদিসে কয় উম্মতের আরি ইন্না ফিল জান্নাতি লামুজতামাল লিল হুরিল আইন ইয়ারফা নাবি আসাতিন লাম তাসমাইল খালায়েকু মিসলুহা ইয়াকুলনা নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসকুতু তুবা লিমান কানা লানা কুন্না লাহু রাওয়াহু তিরমিজি আল্লাহু আকবার আল্লাহ নবী কয় এমন একটা গান পরিবেশন করবে ড্যান্স দিয়ে দিয়ে ওই মহিলারা যে গানে সিডি ক্যাসেট মেমোরি তামাম পৃথিবীর কোনো মানুষ তো দূরের কথা আল্লাহর কোনো সৃষ্টি পর্যন্ত শুনে নাই এমন অশ্রুতপূর্ব সুর ধ্বনি ধ্বনি তারপরে তাম লয়ে গানে গানে প্রাণে প্রাণে জান্নাত মাতোয়ারা করে দিবি প্রথম কলি হবে হবে নাহনুল খালেদা তুফালা নাবিদু আমরা জান্নাতের খালেদা খালেদা মানে চিরদিন থাইম কোনোদিন তোমার সেক দি যাইতাম ন সব সময় তোমাদেরকে সঙ্গ দিব দুই নম্বর কলি হচ্ছে নাহানু নাড়ে মা তু ফালা না বা আসু আমাদের এই যৌবন সৌন্দর্য এই নিয়ামত কোনোদিন শেষ হবে না দুনিয়ার স্ত্রী তো 40 বছর হর এসকেরা বই যা নন ভ্যালুড হয়ে যা ঠিক কিনা আরো কত রকমের গন্ধবাস আছে বিয়া করলে বুঝবি রে মাঝি আহারে খবর ওমা কথা কয় না তো গরু তো কইছি বিয়া কত ছোট্ট করি করি এলা হেতারা করে না কর টেস্টাবলিশ হলে বিয়া করিব টেস্টাবলিশ হলে বিয়া কর বিয়া কর তবে গরিব হলে একটু ধৈর্য ধারণ কর আল্লাহ হাত্তা ইয়াগুনিমুল্লাহ ধনী হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে কথা ঠিক কিনা মহান আল্লাহ নবীজির মারফত বলে উম্মতের আরে নাহনু নাড়ে মাতু ফালা নাবাসু ও জান্নাতি পুরুষেরা আমাদের এই যৌবনত্ব এই সৌন্দর্য কোনোদিন শেষ হবে না এরপরে সর্বশেষ কলি তারা ড্যান্স দিতে দিতে বলবে তু বালিমান কানালা না কন্যাল্লাহ আজকের এই ফাইনাল ফিল্ডে যারা আমাদেরকে বউ হিসাবে পাইল আমরা যাদেরকে স্বামী হিসাবে পেলাম জীবন দুয়ো পার্টির ধন্য ধন্য রে আরবি গান ঠিক কিনা তবে গান শুনতে হলে দুনিয়ার গান ডিলিট করতে হবে হ্যাঁ বেল হুজুর একটু টেস্ট করতেছি যাতে অসুবিধা না এরো শিশা ডালাই করবো তোর কানে ফাইনাল খেলা জিতা দূরের কথা টিকিট হাইবি নি গান বাজনা ডিলিট করবা তো আল্লাহ নবী কয় বয়স্তুলি কাসরিল মাজামিন এই পৃথিবীতে আমি এসেছি গান বাজনাকে ধ্বংস করার জন্য মিউজিক্যাল অ্যাকশনকে ধ্বংস করার জন্য আর আমরা মুসলমানরা গান বাজনা লইয়া মাতোয়ারা পকেটের ভিতরে গান মসজিদের ভিতরে গান ঘরের ভিতরে গান মাদ্রাসার ভিতরে গান টলারের ভিতরে গান নৌকার ভিতরে গান বাসের উপর গান ছাদের উপর গান সব জায়গা গায়ান 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 আসেনি আপসারি যা বুঝলাম না মসজিদও কেমনে গান হাঁটাইছি মিয়া কথা কন মিয়া আমনগর লাকসাম গ্রামে বাজারে নামাজ পড়তেছিলাম আসরের নামাজ 6-7 বছর আগে 3 রাকাত 2 রাকাত পড়ি আসরের নামাজে 3 রাকাতের লেখা রাইছি আর একজনের মোবাইল শরীফ চুবাজি হইছে ও আমায় এত রাত্রি কেনে রে ঢাক নামাজ আসে না গেছে জোরে কয় না
যাইবার তো টাইম হয় নরে বাদাই ঢিকিলা দুনিয়াতে গান বাজনা করিও না মদিনার নবী মদিনার টাওয়ার থেকে মেসেজ দিচ্ছে উম্মতের আরে আল গনায়ুন বিতুন নিফাকা কামায়ুন বিতুল মাউজারা যেভাবে শুকনো মাটিতে ফানি ফেললে ফুল ফসল উৎপাদিত হয় আমার কোন উম্মত যদি গান বাজনা করে তার অন্তরে মুনাফিকি ফায়দা হবে সোনার মদিনার টাওয়ার থেকে তার ইমানের কেবল কেটা হয়ে যাবি গান শুনবেন নি আরো তো আমরা কিছু আল্লাহ মোল্লামা বারে গেছি নাম দাঁড়িয়ে আর কি ধর্মের নামে গান বাজনা জায়েজ আছে কইলাম কোন কিতাবে কেগা মুগুদুল কুদ্দুস কিতাব মাগো 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 কিতাবের না এটা ডিল মেশিন দিয়ে সাদা করছি বোধ সকল হাদিসে আল্লাহ নবী প্রোহাইবিটেড করছে আর তুমি কইটা জায়েজ ও কেল্লা আইবা আইবা বলে আইলা না রে কইতাম নি ভাদ্র মাসে তালেরু পিঠা কেল্লা তুমি খাইবা বলে বইলা গেলা রে কেল্লা আইবা আইবা বলে আইলা লা রে আসিনি ওই আলিফেতে আসো তুমি মিমের মধ্যে বাবা আসি আমি মিমেতে মোহাম্মদ সেজে ও মাগো করিতে সবাহানা রে ঠেকি আসি ভবির গাটে তোহরাবা কোন কিতাব মারে বাতি গাও কোন অসুবিধা নাই শিরক বিবর্জিত তবে মিউজিক্যাল অ্যাকশন থাকতে পারবে না আল্লাহ নবী সকল হাদিসে বলেছেন আমি দুনিয়াতে আল্লাহ পাক আমাকে নাজিল করছে গান বাজনাকে ধ্বংস করার জন্য এই গানের কারণে আমরা জান্নাত খোয়াইছি ইবলিস চাহারামি জান্নাতের ইমিগ্রেশন পার হইয়া সর্বপ্রথম গানে গানে প্রাণে প্রাণে আম্মাজি হাওয়া আলাইহিস সালামের মোহিত করে দিয়েছে কথা ঠিক কি না গান শুনবেনি তবে যে গানে আল্লাহ আছে মদিনার নবী সাহেব আছে কেমন ওই যে আমার সাইমন শিল্পী গোষ্ঠীটা গাইছে দিদার আরো কোদার কাটারা এগুন গাইও এগুনো সোয়াব আছে এগুনে গুনা নাই যে গানে আল্লাহ এবং রসুল নাই এ গান ডিলেট কলকাতাতে মেয়র নির্বাচিত হলেন শেরেবাংলা একে ফজলুল হক ওনাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে ছোট ছোট শিল্পী আব্দুল আলিম গান গাইবে অন্য ছোট মানুষ আর কি ব্যাক ওনার দিকে সাহায্য গাইতে আছে কে এলো মদিনায় রসুল নামেরি রসুল নামে কেলো মদিনায়রি রসুল নামেরি রসুল নামে আকাশের চন্দ্র যেমন মদিনায় দয়রি রসুল নামেরি রসুল নামে আল্লাহু আকবার আব্দুল্লাহ রই পৃষ্ঠ হতে রে মামেনাত শেখামে তেরে হায় রে দয়াল নবী আসলেন ভবি হায় রে দয়াল নবী আসলেন ভবি শরীয়তের মূল রে রসুল নামে রে রসুল নামে কেলো ও মদিনায়রি রসুল নামেরি রসুল নামে আল্লাহু আকবার শেরে বাংলা কয় বাজিরে তুই গান কতুরি শিখছ কলজা ছিদ্র করি এলেছ আল্লাহ বড় বড় তোরে কবুলেছিনি নেতার স্থান আল্লাহর পরে যদি সত্যিকার নেতা হয় বাংলাদেশ যতদিন থাকবে এই ভাষা যতদিন থাকবে ততদিন আল্লাহ আব্দুল আলিমের নাম রাখবে কারণ তার সুর লয় তানে গানে প্রাণে মূর্ছনা
রসূল আরবী ছিলেন, আল্লাহ ছিলেন। তুই মুসলমানের ফলা, মুসলমানের মাইয়া, গান গাছ, সারা জিন্দগি এক শব্দ রসুলের জন্য নাই, আল্লাহর জন্য নাই। খালি মাটির গাছে লাউ ধরেছে, লাউয়ের লাউ যে বড় সোহাগি, লাউয়ের ভিসে লাগছে আল্লাহর গাছে জিভ গেড়া, লাউ গাছে উড়ে লাগিম আসেনি কিতরে কয়, এগুলো কইলে তো ইমানও থাকে না। ওই বৃষ্টি ভেজা রাতে তুমি সোনা গাজি যাইও না, ইমান থাকবে নি না, থাকবে নি, এগুলো কুফুরি কালাম। জিনার দিকে সরাসরি আহ্বানকারী, যদি গান গাইতে হয় কার গান? আর রসুল আরবির গান মানে থাকবে তো, সোয়াব হবে, জান্নাতুল ফেরদাউসে এভাবে গান শুনবেন। আর দুনিয়ার হারাম এগুলো শুনলে সেঁসিয়া লাগবে, কিতা গায়ে হাতে মন চুড়ি মাগো মাগো সুল গতিটি রায় টাইগার খায়। ওস্তাদ দোয়া করেন গা, আগা ধইরা আছে চিপে চিপে ধক না, ধৈর্য ধরে থাক না, আ কোন হাগলে গায়ে কোন হাগলে হুনে সিটিং কো থাকা ঠিক কি না? একদিন এক বাজারে দি যাইতে আসি, বাবরে এমন এক সঙ্গীত গাইতে আছে হিন্দি গান, আর খুব লোভ লাগি গেছে গানটার প্রতি, কথা বুঝছেন নি? কয় হাতের ডার্লিং এ আসলে নাকি আকাশের চাঁদের শরম লাগে, আমারও তো একটা প্রিয়তম আছে, ইচ্ছে অভিগল গানটা যদি মদিনার সফটওয়্যারে মারি দিতে পার কত ভালো লাগতো। হিন্দি গাড়িটা উড়া নকল করি এবার ওস্তাদের দেয়ালাম, হুজুর ওইসি কইছে তো কিতা করতি, আগে হুজুর এটা একটা নাতে রসুল আই আনারে গায়ে কত ভুনে দি, কত গা হিন্দি অনুকরণে আর কি গাইতেন নি। কিতনা মুবারক চেহারা হায় হায় কিতনে প্যারা থি হে, কিতনে প্যারা থি হে তেরা চেহারায় নূর দেখে করে প্যার, কুদরত মে বানায়া হো তুম মুঝ পাগল কর জাতি হে, কুদরত মে বানায়া হো তুম মুঝ পাগল কর জাতি হে, তেরা নজর ঝুকে তো শা করে জুঠে নজর তো যুবহু চলে, তুম হাসলে তো লো জর যায়, জো দেখায় চাঁদ মে শরমায়, তেরা রোশন রোশন গাল হ্যাঁ, জলপি জলপি চাল হ্যাঁ, চরমে সরমে আঁখে পাপড়ে পাপড়ে লব হ্যাঁ, জো বহুত কাফের মুসলিম হয় চেহারায় নূর দেখে করে প্যার, কুদরত মে বানায়া হো তুম মুঝ পাগল কর জাতি হ্যায়, কুদরত মে বানায়া হো তুম মুঝ পাগল কর জাতি হ্যায়, কিতনা মুবারক চেহারা হায় হায় কিতনি প্যারা থি হ্যায়, কিতনি প্যারা থি হ্যায় তেরা চেহারায় আনোয়ার দেখ করে প্যার, কুদরত মে বানায়া হো তুম মুঝ পাগল কর জাতি হ্যায়, কুদরত মে বানায়া হো তুম মুঝ পাগল কর জাতি হ্যায়, তেরা মুসাফা করে তো খুশবু কাহে, আমার নবী কারো সাথে মুসাফা করলে জান্নাতের সুগ্রাম আসে, কারো সাথে মোয়ানাকা করলে নির্গাত লোকটা জান্নাতি, কারো জন্য দোয়া করলে 100% কবুল। তেরা মুসাফা করে তো খুশবু কাহি, জো মোয়ানাকা করে তো জান্নাতে যায়, তেরা মুসাফা করে তো খুশবু কাহি, জো মোয়ানাকা করে তো জান্নাতে যায়, তুম দোয়া করে তো কবুল হয়ে আবু হুরায়রা নেই এসি ফরমায়, তেরা মুবারক মুবারক নাম হ্যায়, বরকত বরকত কাম হ্যায়, উম্মত লে জান হ্যায়, শফাআত শফাআত কাম হ্যায়, মেরে লিয়ে শফাআত কর রোজ হাশর দিন কা প্যার,
कुदरते में बनाया हो तुम मुझे पागल कर जाती है, कुदरते में बनाया हो तुम मुझे पागल कर जाती है, कुदरते में बनाया हो तुम मुझे पागल कर जाती है। अल्लाहु अकबर। समय तो नहीं आरो बहुत लम्बा से इंशाल्लाह सुजुग करे गाम कष्ट होय नि कोनो। তো জান্নাতে আরবি গান শুনতে হলে গানে গানে প্রাণে প্রাণে মাতোয়ারা হইতে হলে দুনিয়ার এগুলা ডিলিট করতে হইব, কথা ঠিক কিনা? আমনে হাজি সাহেব মালা না সাহেব, আমনের ঘর টেলিভিশন ডিস্ক লাইট স্টার জলসা কিরণ মালা, তো কি হে রাজি বেটা সিটিং বেটা, তো নবী সাহেবের সালাম দিছো তার সালাতু আসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও নবী, জনতা বাজার চর কাঁকড়া থেকে এসেছি আপনাকে সালাম দেওয়ার জন্য। হুজুর সালাম নিছে তোর, তুই হুজুরের দেড়াত দূরে সালাম দিছস, তোর ঘরকে মদিনার ঘর ইসলামী আন্দোলনের ঘাঁটি বানাবি, উল্টা তোর ঘর সিনেমা হল হয়ে গেছে। হ্যাঁ, তুই পান যেখানে নামাজ জামাত তুই শহীদ যাস না, ফজরের নামাজ জামাতের খবর নেয় সাদ আনবে একের আগে আয় হাজির আসেনি এমনে বৈঠায় ঠ্যাঙ্গুর অব্দি ঠ্যাঙ্গুটাই আসে না, এগারোটা পর্যন্ত সাহায্য রোগের তানা বা লাগে না, সারা রাত কত বড় শীত কিনলে রাত তিন কিলি হান খাইছি রাত হয় না, এলা ব্যাগের লগে মিলিমিশে দোয়ানো থাকলে কত বাল লাগে, একটু কুসু করিয়ে কথা মিললে কত শান্তি লাগে, কত বড় কাটটা তা উঠাতে এগারোটা পর্যন্ত হাতে তুই থাকবি মসজিদ না জান্নাতের ফাইনাল খেলা জিততে হইলি ঠিক কিনা, দাঁড়িয়ে এক হোজা হাতে ঠিক কিনা, বাতিককে বেরাম তো এমনি সাদো আনার টেবিল আবার হাঁকে হাঁকে আঁডুরে মারে শিনছি না। হযরত ওমর সিরিয়া থেকে ফিরতেছেন গভীর রজনীতে, এক মহিলা আরবিতে গান গাইতেছে গুনগুন শব্দে বুকের উপর কোলবালিশ রাখিয়া, গাইব কিনা? আল কসদু সুদুরিল কুলুবিল বায়া মায়া আজ্জাউজুরা হুবুল হায়াতি, এর বাংলা হলো প্রিয়া বদুয়া রেখে গেলা তালাশ লইলা না, ও ফল হইল ফল খায়া গেলা না। হযরত ওমর ঘরের পেছন দিক থেকে গভীর রজনীতে গানটা শুনে বললেন, কে গো তুমি কোন রঙ্গিলা? আগামী দিন সকালবেলা আমি ওমরের ট্রাইব্যুনালে তোমার বিচার হবে। কোরআনে কারিমের আর্গুমেন্ট দাঁড় করাইয়া দেয়, ওয়া মিনান নাসি মান ইশতারি লাহুল হাদিস লিউযিল্লা আন সাবিলিল্লাহি বিগায়রি ইলমিন ওয়া ইত্তাখিযহা হুজুয়ান উলাইকা লাহুম আযাবুম মুহিন। নিশ্চয় যারা অশালীন গান বাজনা করি আল্লাহর দিন থেকে মানুষকে ফেরানোর জন্য তাদের জন্য পীড়াদায়ক শাস্তির ব্যবস্থা রয়েছে। মহিলারই আগামী দিন সকালবেলা তোমার বিচার হবে। মহিলা কয়, কে গো তুমি কোন ওমর? তুমি কি আসল ওমর নাকি নকল ওমর? আমার মদিনার নবী যদি বেঁচে থাকতেন তুমি ওমরের বিরুদ্ধে মামলা দায়ের করে তোমার সাইজ করায় ছাড়তাম। হযরত ওমর গরম হয়ে গেছে, অর্ধজানের প্রেসিডেন্ট তো, কি কইছ? রাহেন হুজুর গরম হইয়েন না, গরম হইয়েন না, আপনি আমার ঘরের দরজা ভাঙি কোরআন শরীফের 112টা আয়াতের খেলাপ করছেন, সুবহানাল্লাহ। দেখছেন নি মহিলা কি শিক্ষিত? আর আগুন তো বেনিটি ব্যাগ লয়ে যেভাবে বাড়ি মারে, ও সোনাগাজী কোম্পানি গুঞ্জ মার্কট, সোনাপুর মার্কট, ইয়েস নো বেবে ভেরি গুড কই যেন এম এ পাস করি ড্যামে গেছে, আসলে কিচ্ছু আর না। মহিলা রসুল পাক সলসলামের এত প্রিয় সাহাবির ভুল ধরিয়ে লেছে, কজুর তামেন আমি কি ভুল করছি কজুর তামেন, আমনে আমারে ঘরের ফ্যাশন দিক দিয়ে ডাক দি কোরআন শরীফের 112 নম্বর ভুল করছেন। আয়াতে কারিমার দলিল দিতেছে, ইন্নাল্লাযিনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন, নিশ্চয় যারা মানুষদেরকে পেছন দিক দিয়ে ডাক দেয় ঘরের পেছন দিক দিয়ে তারা আস্তা বেকুব, ওমর তুমি আস্তা একটা বেকুব।
এরপরে কয় হুজুর 111 নম্বর ভুল কি করছেন বলেন মহান আল্লাহ কয় আল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন ওহে মুমিনরা তোমরা কেউ কারো ঘরে প্রবেশ করতে হলে আগে সালাম দিবা তারপর অনুমতি দিবা আমরা সালাম তো দূরের কথা অনুমতি নেওয়া তো দূরের কথা শামসুমার কালাড়ি দিহিডি আমার ঘরের দরজা ভাঙি ফেলাইছেন মহান আল্লাহ ট্রাইব্যুনালে আপনি ওমরের বিরুদ্ধে আমি মামলা দায়ের করে আপনাকে পানিশমেন্ট করায় ছাড়বো আল্লাহু আকবার হযরত ওমর আবার কয় কথা তো ঠিক আছে আমার তো ভুল হয়ে গিয়েছে গড়াগড়ি দিয়া কাঁধে একজন রাষ্ট্রপতি পকেট থেকে বেতনের স্লিপ বের করে মহিলার জন্য এক পঞ্চমাংশ বেতন লিখে দেয় এটা নবীজির সুন্নত হয়েছে শিল্পী বলেছেন দিদারে আরো কিছু সুন্নত আছে সেটা তুমি জানো কি জানলেও সেটা তুমি পারো কি সে সুন্নত হলো কোনো বিচারক যদি ভুল করে কোনো রাষ্ট্রপতি যদি ভুল করে কোনো সর্দার মাতবা চেয়ারম্যান সাহেব যদি ভুল করে কোনো মানুষ যদি তার ভুল তার সত্রায় রায় যদি সানিতে সঠিক তথ্য উঠে আসে তখন ওই ম্যাজিস্ট্রেটের ওই বিচারকের বেতন থেকে এক পঞ্চমাংশ বেতন কেটে ওই লোককে হাদিয়া দেওয়া সুন্নাত আর আড়া ভুল ধরা দিলে হাঙ্গল্লায় বাঁশ এবার শোনেন মহিলাকে বেতন দিয়ে বললো মা গো মা গভীর রজনীতে তুমি রঙের রসের গানটা কেন গো মা গুনগুন শব্দে গাইলা মহিলা বলে ওমর রে তুমি আমার কোল থেকে প্রিয়তম স্বামীকে সিরিয়ার যুদ্ধে নিয়ে গিয়েছ আজকে 4টি মাস গত হয়ে যায় আমার প্রিয়তম স্বামী আমার কাছে আসে না এই জন্য স্বামীর বিচ্ছেদে আমি গাইতেছিলাম বুকে কোল বালিশ রাখিয়া আল কসুদু সুদুরিল কুলহুবিল মায়া মায়া আজাউজুজেরা হুবুল হায়াতি প্রিয়া বধুয়া ফুল ফুটে গেল মধু খেলা না ফল হয়ে গেল খাইলা না রে আল্লাহু আকবার এই জন্য বন্ধুরা অশালীন গান বাজনা ডিলেট করতে হবে কথা ঠিক কিনা মুসলমানদের জন্য গানের আয়োজন রয়েছে জান্নাতে আফসোস করে বলতে হয় আজ মুসলমানদের প্রত্যেকটা ঘর সিনেমা হলের মতো হয়ে গেছে খবরদার খবরদার আজকে তাফসীর মাহফিল থেকে শিক্ষা নিতে হবে যতদিন বেঁচে থাকবো অশালীন গান বাজনার সাথে সংশ্লিষ্টতা রাখবো না রাজি আছেন কিনা রাজি আছেন তো নারায় তাকবীর আর যারা এগুলো করে আমরা তাদেরকে সহযোগিতাও করব না কেমন তো এখন আরবি গান শুনতে হলে আরবিকে ভালোবাসতে হবে আরবির ভালোবাসা ভাষা কি আলেম ওলামা মসজিদ মাদ্রাসা আর বেশিক্ষণ আমি না একটু বসেন তো যদি মজার কথা আসতে ইনশাআল্লাহ কেমন আরবি গান শুনতে হলে আলেম ওলামারে ভালো ফরগালের ট্রাইব্যুনালে যেদিন আপনাকে লেজে কল্লাই বান্দি জাহান্নামের দিকে লই যাইব আফসার সাহেব লেজে কল্লা তো বুঝলাম না ইয়া খুজুবিন নওয়াসি ওয়াল আকদাব সামনে চুল ধরে পায়ের গোড়ালি ধরে আপনাকে যেদিন জাহান্নামের দিকে লই যাইব মহান আল্লাহ ফেরেশতার করে ডাক দিকে বেরে এদিকে নিয়ে আস আধুনিক সুগন্ধা স্টার লাইন শ্যামলি হানিফের গায়ের ফিসে সিট খালি আছে সাইডটা এতে জাহান্নামও নিয়ে আমি আল্লাহ লাভ নাই এতে আমি জান্নাতে নিব সুবহানাল্লাহ লেজে কল্লা বান্দি তারে ফেরেশতারা কোবাই সাইজ এবার ফিরে এনছে আল্লাহ আগে কইতে না তেরে তো বুঝমতে মাচ্ছি করে মারলে কি সিটি মেডিকেল নি জান্নাতে মেডিকেল নি আইটি করে এলেন তোরা চিন্তা করছিস এবার ফেরেশতা জিজ্ঞাই রে আল্লাহ তোরে এক শর্তে জান্নাত দিব কই জান্নাত চাই আল্লাহ আপনি ও ঘটনা কি দেখো সে মার মাচ্ছ গিরে তো নাই কারে চিন্তা করি চাঁড়া কি জানি নি তোর আল্লাহ ব্যস্ত নিব শেষে আড়া তো বুঝি নন হন তোরে লাইন করে এলে আল্লাহ মেডিকেল এডি ঠিক করে দিব আমার একটা শর্তে আল্লাহ তোরে জান্নাত নিব কইটা কোন শর্ত কো দুনিয়াতে কোন হুজুরের লগে তোর খায় খাতির আসিল নি ভালো বাসা টাসা আসিল নি হুজুর গেরা তো আজকে এক একজনে 60,000 জান্নাতের টিকিট এসে কো এইডা কইও না এই শর্ত আই হাইতাম না পূরণ করতাম আই হুজুরের ঘরে হারা জিন্দেগি বাঁশ দিছি জনতা বাজার বাঁশ আসিল না রাঙ্গামাটিতে এক গাড়ি এনে দিছি কোয়ার সাসা বুলে বালে হুজুর ঘরে সালাম মালকি টালকি দিছে কি না হিড়া মন করতে আরে কোয়ার মাইয়া করে বিয়া দিছিলাম সাপ্রাসিরা মাইয়ারে শয়তান গেছি আর মাইয়ার হোরে লগে এক হুজুরের খাতির আছিল আর বিয়াই সালাম মালকি দিছে হাই ও বিয়াই লগে বুলে আতুড়ে আলাইছি হুজুর আসসালামু আলাইকুম কইছি কো টোকাইছে আর সাসুর ময়দানে হুজুরি গেরে হাসছে টোকাই খোঁজ করে ভাই গেছে হুজুরি গে জান্নাতের টিকিট মাতাত করে লই যায় হুজুর আর এক টিকিট দেন তুই কে আয় জনতা বাজারে হাবু লকে না তার তুই তোরে কিলে দিতাম হুজুর আয় আরে ভালোবাসি কহ তুই আরে ভালোবাসো বাঁশ দিছ ঘরে সারি কিনা দি টিন খোলা রাখছি হিয়ান দি হুলিশে দুয়ারে দিলে হিয়ান দি দৌড় দি
তোরা কফনে হাসলাক দিয়া জরিবে না দিছি তুই আরে বালা বাইশ না হুজুর আমনারে আমি দাগন বইয়া ওয়ালটন শোরুম থেকে ফালসার হুন্ডা আনবার সময় সাপ্রাসিন নতুন হুন্ডা বইয়েছি গ্রামের নাডার ঘরে চা খাবার সময় আপনারও হানে কিলি খাবাইছি আজকে ফানের হুসা দেন হুন্ডার হুসা দেন নতুবা জান্নাতে টিকিট দেন না সাতান্ন গোজো সাতান্ন তখন আলে মোলা মারা সামান্য সৎকাজের বিনিময়ে আপনাদেরকে জান্নাতে টিকিট দিয়া দিবি হুজুরের আন্নক কাছে ঠিয়া না আপনারা হুজুরের কাছে ঠিয়া হ্যাঁ তাইলে হুজুর করে ভালোবাসবেন না বাস দিবেন কারা কারা আচ্ছা আতু ডাইয়েন না এবার আন লোকে কন ও আত এমনে রান এমনে রান কন বেল এমনে দেন কন বেল হুজুরেরা হুজুর কন হুজুরেরা মরলে বাঁশ দিমু আরে মরলে বাঁশ দিস ন তো লাশ হিয়া লেগাই এলেব কুত্তে উড়া লাইব মরলে বাঁশ দিস জিন্দা অবস্থা বাঁশ দিস না ট্রাইব্যুনালে নিস না আলে মোলা মারা হচ্ছে এই যুগের ওলামা এগুলো হক্কানি রব্বানি তারা নবীদের মতো মর্যাদা কথা ঠিকই না আল্লাহ নবী কয় মতেরা আমার পৃথিবীতে হোলামাইয়া কেউ নাই আমার একমাত্র হোলামাইয়া হচ্ছে আলেমেরা আল উলামা উম্মতি কাম্বিয়ায় বনিসেল আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেম উলামারা নবীদের ওয়ারিস হোলামাইয়ার মতো কথা ঠিক কি না ভালোবাসবেন তো মাদ্রাসা ছাত্র ছাত্রী দিবেন তো হ্যাঁ আলেমের ঘরে জামাই বানাইবেন তো কারা কারা বুঝছি ঘটনা বেয়াকে বানাইতেন জীবনের মাইয়া প্রিন্সেল রানি ডক ও ফরাজ যাও আতু ডেছি বুধ এত অনবিয়া করো জীবনের মাইয়া প্রিন্সেল রানি ডক আর লারা হাগল বানাইছি হুজুরে জুমার নামাজ হড়াই বেতন আয় হাড়ে তিনশো টিয়া সাজুমা আর মাইয়া সেন্সুডেন দি দাঁত মাঝে দি হিডের দাম এত চারশো টিয়া হুজুর দিছি দোয়া করি কবিক্ষা করি আলে মোলামা কি দন মরলে বুঝবেন আলে মোলামার গায়ে হাত উঠাইও না আলে মোলামার গিবত শেখায়াত করিও না আলে মোলামার এই পৃথিবীর রহমত রহমত নিয়াম আল্লাহর হাবিব একদিন ওয়াজ করে সাহাবীর কো সামনে কো সাহাবীরা রে আর এক ফাটির লোক আছে হ্যাঁ তা করে হাউজে কালসার নিজে কোষ করি খাওয়ামো তো করে বোতল করি করি খাওয়ামো তারপরে এই ফেয়ালাত করি করি খাওয়ামো আমার এক ফাটির লোক আছে তা করে হ্যাঁ নবীজি কোষ করি করি হাউজে কালসার খাওয়ামো কহুজুর হিগুনকে কই গুণ আর উম্মতির ভিতরে এক হাটির লোক হে রাখারা আর আমরা লোক যুদ্ধ করছি চোখ খুলিয়ে লেছে হাত কাটিয়ে লেছে পাও কাটিয়ে লেছে গলা কাটিয়ে লেছে আর না করে আর দিকে খাবাই তো নেই গুণে খাবাই বিগুণ কোন দলের লোক কই গুণ আর দলের ঠিক আছে তবে এরা আলেমেরা তামাম দুনিয়ার মানুষেরা কুটিপতি শিল্পপতি কেউ মন্ত্রী এমপি হইব আর আলে বলা পনেরোশো টাকা বেতনে এক হাজার টাকা বেতনে দুনিয়ার দিকে চাইতো না সামান্য পয়সার বিনিময়ে ইসলামের মেসেজ গুলা ডোর টু ডোর পৌঁছাইয়া দিবে আমার আলেম গুলার আমি নিজ হাতে হাউসে কাউসার পান করাবো ভালোবাসবেন নি মাদ্রাসাতে প্রত্যেকে ছাত্র ছাত্রী দিবেন আয় নিয়ত করছি যদি আর এক কোটি হলাম আই ব্যক্তি নিরায় মাদ্রাসা দিই নারায় তাকবীর অনেকে হলাম আইয়া তো এখন কে জিজ্ঞা হইতে বিয়ে হয়ে উঠে চোখ থাই এনো নজর করে হিমই এগারে মান দেয় রেশাত দেয় মান দেয় রেশা আল্লাহ গা বান্দা তুই সিটিং বেজি কাল লগে কইছ ওয়ালা তাতামান্নাউল খাবি সবই তয়িবি তুই খারাপ জিনিস দিকে নে ভালো জিনিসের আশা করস আমার রাস্তা ভালো ভালো জিনিসগুলো যদি উৎসর্গ করতে পারো যে বান্দা তোর জন্য জান্নাত 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 আবু জাহেল এতক্ষণে ওয়াজে কোন অভিজি বুঝলাম জান্নাত জান্নাম ঠিক আছে অন মানুষ মরলে তো হসি যাবে গো মানুষ এটা ট্রাইব্যুনাল আল্লাহ হাইব কন কয়নি ওয়াইয়ার আমি আমার ডিউটি একদম মুড়মুড় গইলি তু আল্লাহ বানাইব কত কয়নি মহান আল্লাহ কোন নবী কেউ যদি বিল্ডিং একটা বানায় ভাঙে পরে বিল্ডিংটা করতে সহজ হবে কিনা হবে কিনা আবার বানাইতে সহজ হবে না আল্লাহ সুরাতুদ দাহারে যুগ জামানা মোমেন্ট সময় ক্যালেন্ডার নামক সুরার হইলে আয়াতে কয় নবী হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা আমার বান্দার উপর কি এমন একটা সময় পার হয় না অনি যে সময় সে উল্লেখযোগ্য কিছুই আসিল না মন্ত্রীও আসিল না এমপিও আসিল না রাষ্ট্রপতিও আসিল না সামান্য লাভাক পানি ছিল তার বাপের পিঁড়ির ভিতরে শিশির ভিতরে এটা হেসাবের রাস্তা দিয়ে বার করছি হাই আল্লাহ হেসাবের রাস্তা দিয়ে এমন হানি যেটা গাত লাগলে গোসল ফরজ হয়ে যায় এ হেসাবে এ হানিটা হেতের মার হেসাবের রাস্তা দিয়ে নিছি নিয়া
দশ মাস দশ দিন হায়জের রক্ত দুর্গন্ধযুক্ত রক্ত খাওয়াইছি, খাওয়াই আবার মুতের রাস্তা দিয়ে বার করিয়াতে ওয়া ওয়া করে কান্দে, তারপরে ওয়া ওয়া করে কান্দি, নিজের মুত নিজে লাফে নিজে খায়, নিজের গু নিজে আঙ্গুল গজার মতো খায়। ও নবী, এতে 14 বছরে কম্পিউটার সায়েন্স থেকে মেট্রিক পাস করছে কম্পিউটার সায়েন্স নিয়ে, এতে এমএ পাস করে ড্যামে গেছে বুঝি অন গেডি মোড় হয়েছে, এত হাসা গালা মোড় হয়েছে আর লগে বুঝি গেডি হিরা গায় এতরে বানাইতে হইতার ন। আমার ইসরাবিল আলাইহিস সালাম কোন ফাইয়া কোন বলার সঙ্গে সঙ্গে সিঙ্গা ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মানুষেরা তাহারাতান উখর আমার কাছে চলে আসবে, কথা ঠিক কি না? মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাহারাতান উখরা। আল্লাহু আকবার। এ মাটি দিয়ে তোমাদেরকে বানাইছি, এ মাটিতে আবার মিশায় দিবারে বান্দা। ইসরাফিল আল্লাহ সাল্লাম সিঙ্গা ফুৎকার দিলে এই মাটি থেকে আবার উঠবা, পরকালে আমার ট্রাইব্যুনাল চোখ মুসি মুসি সাইবারে বান্দা লাভ হইতো না। এই দুনিয়া যদি মোহাম্মদের সাথে প্রেমের নৌকাতে উঠতে পারো, হুজুরের সাথে যদি কলজামি সইতে পারো, আলেম আমার হাতে হাত যদি রাখতে পারো রে বান্দা, তোমার জন্য অনাদি অনন্তকালের জান্নাত জান্নাত জান্নাত, কথা ঠিক কি না? এখন এক পার্টি আছে রুহুরে বিশ্বাস করে কিন্তু দেহরে মানে না, দেহ তো জ্বালাই এলাইছি ইডারে হাইব কন, কয়ে দেহ পচা দেহ পুড়ে হবে সাই, ঠিক কি না? আছে না রুহুরে মানে দেহ মানে না। শ্রীমদ ভগবত গীতার 65 নম্বর শ্লোকে আছে, আমার হিন্দু প্রেমিকেরা রুহুরে মানে, নৈনং সিন্ধন্তি শস্রানি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদয়ন্তপোনা শশয়তি মরুত অচ্ছেদ্য হয় মদজ্য হয় মশস্য হশস্য এবস নিত্য সর্বগত স্থানুর ছল হয়ং সনাতন। সেখানে বলা আছে রুহুরে জ্বালাও কাটো মারো পোড়াও কোবাও রুহু ধ্বংস হয় না, রুহু যদি ধ্বংস না হয় দীরারে কৃষ্ণারে লক্ষণারে গিল্লে জ্বালাই যত কজালা এলেছি আত্মা অবিনশ্বর আত্মারে ঠেলিন স্বর্গে ঢুকে এলেছি, দেহ গুনাটুনা করছে ইডারে জ্বালাই এলেছি শো করে উড়াই এলেছি ইডারে আইব কর, মহান আল্লাহ কয় বন্দা তুই ভুল করছ, বন্দা বানামেল আমি আমি জ্বালাইবার একমাত্র ক্ষমতা রাখি, তুই আবার হাইজলামি করতে গেছ কেন? তোর রুহুর সাথে এই দেহের সাথে বডির সাথে ইঞ্জিনের সংযোগ আমি পরকালের ফাইনাল খেলা আবার দিয়ে দিব, তার রাতান উখর কথা ঠিক কি না? ও নবী, ওয়াস আলু না কানি রুহি কুলি রুহ মিন আমরি রব্বি ওয়া মা উতি তুম মিন আল ইলমি ইল্লা কলিলা, দে আস্ক দাই কনসার্নিং দ্য স্পিরিট, সে দ্য স্পিরিট ইজ দ্য কমান্ড অফ মাই লর্ড, ও ম্যান অফ দ্য ওয়ার্ল্ড অফ নলেজ লিটল পারসন দ্যাট কমিউনিকেটেড টু ইউ। নবী, ও তাম দুনিয়ার বৈজ্ঞানিকেরা বড় বড় শিক্ষিতরা বুদ্ধিজীবীরা আপনাকে প্রশ্ন করবে রুহু আবার কি জিনিস, আপনি বলে দেন রুহু হচ্ছে আমার মাওলার নেটওয়ার্ক, দ্য স্পিরিট ইজ দ্য কমান্ড অফ মাই লর্ড, আমার মাওলার একটা কমান্ড এখানে কাজ করে, সফটওয়্যার এখানে কাজ করে। ও দুনিয়ার মানুষ, তোমরা ছাদের দেশে যাও, বৈজ্ঞানিক হও, যত কিছু আবিষ্কার করো না কেন, তোমার ভিতরে যে নেটওয়ার্ক আছে সেটা বুঝার মতো জ্ঞান আমি আল্লাহ তোমাদেরকে দেই নাই, পরকালে মরার পর বুঝবা, পরকালে বুঝবা রুহু কারে কয় আর দেহ কারে কয়। আমার এই বিশ্বাস যদি করে যদি বান্দা কবরে যেতে পারো রে মোহাম্মদের প্রেমের গাড়িতে উঠে যদি বান্দা যেতে পারো, তোমাদের জন্য অনাদি অনন্তকালে জান্নাত জান্নাত জান্নাত। কষ্ট হচ্ছে? কত বিশাল জান্নাত দুনিয়াতে মানুষ ভুল করতেছে, নিজেরা খোদা বানালায় খেরের মোসা দি জাগা মতে ভাষান্তা করা দি আড়াইলে মাটি দি, আল্লাহ করতে রইনু কুত্তার গুর মাটি টাটি আছে কিনা মতে। আমি এনডিএ গেলাম ওয়াজ করি, বললাম ভাই সব দেই যে রোডে রোডে খোদা, কইলাম আল্লাহ বাংলাদেশে কত টোকান টোরে টোকায় হাই না, এন যে রোডে রোডে খোদা বামফাল লইছে আই রইছে এনদে ওস কিন্তু মাল নাই, এ চাছে না কিছু বাইতুল মাকারা হয়ে গেছি ফোনে কথা কই হে গেল কথা কই ওগা খায় আছে শার্ট প্যান্ট পরি এতরে হিন্দি আসসালামু আলাইকুম কই না আদল্লাম, ও মা তো শর্ট করে না দেই যে মাল নাই, এটা কি তা মূর্তি, এটা কি তা তারা মুসলমানরা মূর্তি বানাস, আগে আজুরগা সিটিং এর কত গরো ইব্রাহিম ফায়দা হইতো, আর ইব্রাহিমের গরো আজুরগা সিটিং ফায়দা হয়, তো কাবর দোয়ানে মূর্তি হাজার এক সত্তর মূর্তি এনে রিজিক দেয় শাড়ি শুলি ভাড়া রেখছে সু, হ্যাঁ এটা শুরু সু টাউট কথা রেডি করবি কানাদা দোয়ানে লটকে বি নিয়ে রেডি কানাদা ডল মেজাজটা খারাপ হয়ে যায় দেই দে খোদার চতুর্দিক দি বন্ধারা ফিকাপলে ফিডায় থাক দু মাধ্যম আগমন
ম্যাডামে এমনে আল্লাহ গবান্দা তু কল্লাই পুরুষ লই গেলি আর আয় আল্লাহ আল্লাহ প্রতিদ্বন্দ্বী খাড়া করা সব মহিলা আল্লাহ কুমুদ দেখারু ওয়ালাহুল উনসা তিলকাইজান কিসমতুন দিজা তো বললাই পুরুষ লই গেছ আর আয় আল্লাহর প্রতিদ্বন্দ্বী একনিষ্ঠে মহিলা খাড়া করে সব তুই এই অবিচারটা কেন রে আল্লাহকে কইছ তোর এই অবিচার বসকাই এলাই সুড়াই এলাই আয় আল্লাহ পরকালে ইন্নাকুমু আতুমু আসনামাকুম তোর তো জ্বালাইম জ্বালাইম তোর ডিজিটাল মূর্তির পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বালাই আমি আর মদিনার নবী তো রং বাজিটা চাইও জিতিল রে জিতিল জিততে হলে আমল করন লাগবো নি এ দুনিয়া কিলে কিলি মারামারির জায়গা নয় এ দুনিয়া হাসাহাসি দফা দফি করার জায়গা নয় মদিনার নবী আপনাকে মেসেজ দিয়েছেন উম্মতেরা মানু খাফা আদলা যাও মান আদলা জাবালা ওয়াল মানসিলা আলা ইন্না সালাতাল্লাহিল গালিয়া আলা ইন্না সালাতাল্লাহিল জাল্লা দুনিয়ার মানুষরা রে যে ব্যক্তি ভয় করে তার সফরের পথ অনেক দূর বহুদূর সে সন্ধ্যাবেলা রওনা দেয় যে সন্ধ্যাবেলা রওনা দেয় সে বোর হওয়ার আগে আগে টার্গেট কিন্তু জায়গায় পৌঁছিয়া যায় ও দুনিয়ার মানুষ মহান আল্লাহ তোমাদের জন্য এক মহামূল্যবান জিনিস ক্রয় করে রেখেছেন তার মার্কেট থেকে আল্লাহ সে মূল্যবান জিনিসের নাম জান্নাত 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 সফর বলতে দুনিয়ার জীবন সামান্য হয়াত এই হয়াতে মারামারি করবার জাগানো 20-22 বছর তো এমনি শেষ মজ্জেদ দি 30 বছর থেকে মাল কামানির দান্দা আর হয়াত ফ্যাশন কদ্দুর এই অল্প সময়ের ভিতরে ভাঞ্জে গান আমার জামাতের সহিত নেসপে জাক জামা দাঁড়ি টুপি রসুলে আরবি সুন্নত গুলা আলেম ওলামার সাথে মহব্বত রাখবেন নি নাকি লাগিলি করবেন আর বুঝে আইয়ে না মানুষ মানুষের কেন মারে আগে একবার কুত্তা আরেক বার কুত্তারে দেখলে দৌড়াইলে সুট্ট যাই এবার সীমানা দিয়ে আসর্ডি দিত এইয়ে যদি আইয়স কিন্তু তোরে জীবনে রেশা করিলাম আবার ঠ্যাংগুটাই মুতিও দেয়া এটা আর নকশা সিএস খতিয়ার আর অন কুত্তা কুত্তা দুস্তি মানুষ মানুষের মারে মুসলমান মুসলমানের মারে আর সে সামিয়া না 79 প্রকারের লোক স্থান পাইব আল্লামা জালালউদ্দিন সুইতি রহমতুল্লাহ আলাইহি লেখছে অনুবাদ করছি এক প্রকার লোক হলো যারা অন্যায়ভাবে নিহত হয়েছে শহীদ হয়েছে গুলি করি মারি গেলেছো টলারে তো দড়ি কোবাই হালাই দিছো ফাঁসি দিছো কন্যাইছো গুলির লোকে মগজ উড়ে লাইছো এগুন আইব আর সে ডান দিকে আর খুনিরা আইব বাম দিকে কোন দিকে যতগুনে মামলা লেখছে যত রকমের সহযোগিতা করছে বাইসাবেরা বাম দিকে আইব এবার আইলে এবার উনি নিজে মামলা শুরু করবে আল্লাহ আল্লাহ আর বাইসাবেরা জিজ্ঞাসে আরে কি লেগো আল্লাহ মারছে দেখছেন না গুল্লিটা দিছে তো আল্লাহ এ মাথার মগজটা উড়ি গেছে গো সান বাড়িটা নাই আল্লাহ এ তারপরে আরে গিরা কাড়িলিস আর কি অন্যায় করছে আল্লাহ তার জিজ্ঞেন সান আমারে আমারে ফাঁসি তো দিছে আল্লাহ হিট আল্লাহ দুঃখ না সান আর গেঁড়ির রগটাও কাটিয়ে গেলেছে আতের কবজিটা কাটিয়ে গেলেছে ঠ্যাঙের কুড়া কাটিয়ে গেলেছে আর কি অন্যায় করছে আর ভাই সবের জিজ্ঞান কিন্তু কিল্লে মারছ আল্লাহ হেমি আর মারি কি আয় বাচ্ছি না আয়ও তো 70 বছর মরে গেছি এমনি আর যাইলে আবার সরিয়ে দিছে বাচ্চা বুঝছি তো মারছ কা ও গদিল্লে গদিল্লে গদিয়া দিছি গাদিও দিছি তুই জানো স্যার গদিয়া হাত তরিকা না চালাইলে গাদিয়া ডালাই এবার শুনেন থামেন থামেন সময় কম আমার বাড়ির যে মিছিল দিয়েন এখন শুনেন এবার আল্লাহ কবু কিরে মাচ্ছুত কা আল্লাহ মারিয়েছি নফসের টান আর না তো গফুর রহমান জব্বর কাহার আনের স্পেশাল ক্ষমতা আছে বিশেষ ক্ষমতা আর মাফ করে দেন কমান্ডারে ও বন্ধা আই ডাক্তার লরে বন্ধা আচ্ছা যা ওই হ্যাঁ বেগুন হাতের কাছে যা এত কাছে মাফ চা আসে বাইসব মাফ করে দেন আসে আরে ইয়ে না দিস নাই আয় কই রে ভাইসব ভুল করছি আর মারি গেলেছি হর তো আমি স্টকে মারা গেছি কে জানে আড়া তো মনে করছি 51 সাল 61 সালে যত বাঁচি কিন্তু আসলে বেশি দিন বাঁচি রে ভাইসব অস্তে রে আরে মার খা বাচ্চা আয় ডর আই তোমার কো ভাইসব মাফ করে করে বাইক কেন মাফ করতাম তুই তোর হোলাগুনের লই ঈদগাহ গেছত ঈদের দিন আর তোরা আব্বু আব্বু কই ডাকছি রে তারা এতিমে গেছে তারা আমারে আর ফাইনো
তোর স্ত্রী যেরকম মাস্টার ডিগ্রি পাস প্রিন্সের মতো, তুই ইংলিশ খাটে হতি তোর স্ত্রীর লগে রংবাজি করছ, আমার স্ত্রী চির বিধবা হয়ে গেছে, এ পৃথিবীতে আর স্বামীর মুখ দেখে না ভাই। আচ্ছা বুঝলাম তুই আরে মাচ্ছ সাসে আর গেড়ির রগটা পর্যন্ত কাটিয়ে লেছি, হাসি তো দিছ সার গেড়ির রগটা কাটিয়ে লেছে, আতের কবজিটা নাই গুলিটা করছে তার মাথা উড়ি গেছে, ভাই কি এমন কেটে করছে তুই কসা এর বাইরে, ও ভাই তোর মা তোরে যেদিন দুনিয়াতে প্রসব করছে তুই তো হাস ফুট লম্বা, তুই কদ্দুরে আসিলি তুই কালা সালা, আর আয় তো রে দশ বারো কোটি মানুষের তুমি তোর আয় ঢকের, আমি তো সবচেয়ে সুন্দর, আয় আমার হেডে তুই বারো শিয়ার, সারা আমার মার কোল আলোকিত হয়ে গেছে আকাশের চাঁদের মতো, আরে কিল্লারে মাছ আর সাহ গেডির রোগটা কাটিয়েছে তার কিল্লা হাসি দিছ, আর কি অবলা করছি আয় আমার মা মাফ করতে দাও, এরপরে থামুন মেহরবানি করে, এবার খুনিরা রাব্বুল ইজ্জতের কাছে আসবে, আল্লাহ আপনি বিশেষ মায়া করে ক্ষমা করে দেন, কয়াতে কি থাকো কয়া হুনচুর তো এতে এতে ট্রাইব্যুনালও খাড়াই কর, সেদিন প্রসিকিউটর মোহাম্মদুর উরফে তো আর হেলো মেলো নাই, রায় লিখবে সুযোগ নেই, কোথা থেকে থাকো আল্লাহ হুনচুর তো এতে কাঁদে এতে মাফ করে না গো বন্দা, জানাই দিছি তুই বার করতে গেলি কে আই হেত কান্ন, এই ফেরেশতা জি আল্লাহ আছি রেডি সিল্লো সিল কিতাল আল্লাহ কোন গা ডাস বাংলার গা না জনতা ব্যাংকের গা এক সিল্লো, যে সিলের মধ্যে লেখা আছে মাই সুমির রহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে চির নৈরাশ প্রাপ্ত লোক, এ সিলিয়া টোকাইয়া সিলেন চে আল্লাহ ইজ্ঞানী কহ দেয়াতের কোয়ালো লাগা, তখন সকল খুনিরা সহযোগীরা চিৎকার দিয়ে রাব্বুল ইজ্জতের কাছে কবে আল্লাহ মাফ করে দেন না, আল্লাহ জান না বল নেন দুঃখ নাই সিলটা লাগাইয়ে না, খবরদার ফেরেশতা সিল লাগা সিল লাগাই তার কোয়ালে ফার করি দে মাই সুমি রহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে চিরদিনের জন্য নৈরাশ প্রাপ্ত লোক, খুন করবেন নি ভাই ভাই সম্প্রীতি মহব্বত নিয়ে বেঁচে থাকেন, এ দুনিয়া আমার আমার জায়গা নয়, এটা দারুল আমাল আমল করার জায়গা, আল্লাহ বহুত মহব্বত করি বান্দারে বানাইছে, খবরদার মারামারির দিকে যাইয়েন না, ভাই ভাই ঠাই ঠাই দলাদলি থাকবেই, তবু আমাদের সম্প্রীতি যাতে নষ্ট না হয় মনে থাকবে তো, হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক কাফের হোক মুসলমান হোক যে যেই দেশের যেই ধর্মের হোক না কেন, মানুষ মানুষকে মারা বৈধ আল্লাহ পাক রাখেন নাই অন্যায় ভাবে ঠিক কিনা, মাচ্ছেন তো মাচ্ছেন আপনারা না বহির বিশ্বে এরকম ঘটনা ঘটে ঠিক কিনা, মারি গো এতে হাস্যাস লোকের দর্শন করছে, মাগো এতের বর রশি কক অসংযুক্ত আকার এটা কেন হারাইছে আল্লাহ কইতে পারে বুঝে না, একজনে এতজনের দর্শন করলে এত জিনিস এটা কেন বদ্ধ চায় কইতে ইত্যাম এর কথা কয় না, দাড়ি গান রাখি দেন দাড়ি গান রাখি দেন, লক্ষ লক্ষ সুন্নত কবর যাইতো না, আফসারির ফাঁকড়ি গুলি এলেব হাঞ্জাবি সিরি গুলি এলেব দোয়ান্নারা ল্যাংডা করি এলেব, শুধু নবীর দাড়ি খুলতে পারবো না এটা কবর যাইব রাখবেন নেই, তোর 90 বছর 100 বছর হয়ে গেছে তুই নবী সাহেবের দাড়ি গান লাগাচ্ছা, তুই মুসলমান হাতে কিতা মুসলমান কবর জানে কইব ফেরেশতারা মান হাজার রাজুল ইগা কে শুনুনি কোবা আয় কইতে তত্তর কইতে তিনতিস ফেরেশতারা টোনা থামা দিব কো ভাই আয় বাংলাদেশের বড় কিছু তত্তর হারামি বড় কিছু মানে কোনি মাইব দাঁড়ি রাখবে নি আ তুসু করে দেখাও নারায় তাকবীর আলহামদুলিল্লাহ দাঁড়ি গুলা রেখে দাও আর হাঞ্জাবি মল্লে গাদ দিবে গায় মরাল আসরে ঠ্যাঙ্গের কিনে দিয়ে একাত লম্বা মাথার কিনে দিয়ে একাত লম্বা আমল আমল জান্নাত পেতে হলে ফাইনাল ফিল্ডে জিততে হলে আমল ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত, ব্যারিস্টার নুরউদ্দিন ভাই লাখ লাখ টাকা ঢেলে দিয়েছেন কোনো কালেকশন এখানে হয় না, তবু যদি আপনারা দিতে চান মেহরবানি করে কোথায় দিবে সুযোগ কোথায় আছে, হ্যাঁ মাদ্রাসাতে আপনারা দিবেন সে সুযোগ আপনাদের আছে, তো ভাইয়ের জন্য দোয়া করবেন আমার ভাই ইসলামের জন্য কাতরে সবকিছু দিয়ে দিয়েছেন, আল্লাহুম আমিন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা
সাগরের উপকূল থেকে মাওলা এই জনতা বাজারে আল্লাহ রে পর্যন্ত যা কিছু করলাম এরই মধ্যে যতটুকুন ভুল বেয়াদবি হয়েছে মেহেরবানি করে ক্ষমা করে দা আয় আল্লাহ হাদিয়া যা মঞ্জুর করেছো কোটি কোটি গুণ বৃদ্ধি করে মাওলা আমাদের নবী দুজানের বাচ্চা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আনোয়ারে পৌঁছাইয়া দা আয় আল্লাহ তমাম বিশ্বের মাটির নিচে যত পয়গম্বরগণ মুমিন মুমিনা শুয়ে রয়েছেন তাদের পাক রুহ হাদিয়া বকশিস করে দাও মাওলারে দুই দিন ব্যাপী এই মাহফিলের আয়োজন যারা করেছেন শোনার জন্য যারা এসেছেন অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে কণ্ঠ দিয়ে মাইক দিয়ে প্যান্ডেল দিয়ে উপস্থিত হয়ে সভাপতি হয়ে রাজনৈতিকভাবে যারা প্রোটেকশন দিয়েছেন মাহফিলকে আল্লাহ যারা যেভাবে মাহফিলকে সহযোগিতা করেছেন তাদের দুজাহানের কামিয়াবি আল্লাহ আপনি দিয়া দেন আয় আল্লাহ আমার ব্যারিস্টার নুরুদ্দিন ভাই লন্ডন থেকে মাহফিলে থাকতে পারলেন না পারিবারিক অসুস্থতার কারণে রে মাওলা মেহেরবানি করে ভাইয়ের মনের ন্যাক মাকসুদ পূর্ণ করে দাও আয় আল্লাহ দূরপাল্লার পথ সেখান থেকে তিনি আমাকে দাওয়াত দিয়েছেন আমার সমস্ত হাদিয়াগুলো আগে ভাগে দিয়ে দিয়েছেন রে আল্লাহ ভাইয়ের সাথে যাতে জান্নাতে দেখা হয় সেই ব্যবস্থা তুমি করে দিও রে আল্লাহ আয় আল্লাহ দূর দারাজ পথ থেকে দাগনবুইয়া থেকে কুরেশ মুন্সি থেকে কবিরহাট থেকে আমার প্রেমিকেরা ছুটে এসেছে রে আল্লাহ আমি তাদেরকে কিছু দিতে পারলাম না রে আল্লাহ আমার প্রেমিকদেরকে শ্বাসে প্রশ্বাসে নেকি দিয়ে বাড়িতে ফিরাইয়া দা আমার বুড়ো প্রেমিকেরা এসেছেন বাংলাদেশে আজকে সর্বোচ্চ আল্লাহ শীত পড়েছে রে আল্লাহ এই গভীর রজনীতে হাজার হাজার পাগলেরা বসে থাকলো রে আল্লাহ তুমি তোমার বাড়ি থেকে তাদেরকে কালিয়াতে বেরাইও না প্রতিটা মানুষের ক্ষমা করে দিয়ে ইমান দিয়ে বাড়িতে বেরাইয়া দাও আয় আল্লাহ আমাদের হায়াত একদিনও বাড়বে না আল্লাহ দুঃখ কষ্ট দিও না রে আল্লাহ রোগ সুখ দিয়ে আমাদেরকে কষ্ট দিও না ইমান ও আমলের সহিত আমাদের মরণ দিও রে আল্লাহ আয় আল্লাহ অনেক দামাল ছেলে সাগরে মাছ ধরতে গিয়ে আর ফিরে আসেনি দামাল ছেলেরা সাগরের গভীরে তাদের কবরের ঠিকানায় তুমি আর তোমার মদিনার নবী ছাড়া কেউ জানে না রে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তাদের কবরে আজকের মাহফিলের হাদিয়া প্যাকেট করে পৌঁছাইয়া দা আয় আল্লাহ তমাম বিশ্বে আল্লাহ মেহেরবানি করে কিছু কিছু কোরআনে কারিমের পাখিরা আমাদেরকে ছেড়ে কবর দেশে চলে গেছে নাফেরার দেশে আল্লাহ গুলি খেয়ে ফাঁসির রশি গলায় পড়ে আজকের মাহফিলের হাদিয়া প্যাকেট করে তাদের কবরে পৌঁছাইয়া দাও অনেক প্রেমিকেরা জেল জুলুমে জর্জরিত রে মাওলা মেহেরবানি করে তাদের মুক্তির ফয়সালা করে দাও আল্লাহ রে তোমার কাছে অসম্ভব কিছু নাই রে আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদের কলেজার টুকরাগুলাকে আমাদের কাছে ফিরাইয়া দাও তমাম বিশ্বের মুসলমানেরা বড় মুসিবতে আছে রে আল্লাহ তোমার বুঝি মায়া লাগে না রে আল্লাহ আল্লাহ আমরা চুরি করছি চিরা করছি সুদ করছি খুন করছি করছি তো হাকিমকে তোমরাও বলি যাইও আল্লাহ তবে আমরা যে তোমার বান্দা তুমি তো তা ভুলতে পারো না রে আল্লাহ আল্লাহ রে তুমি আমাদেরকে কাফের রাতে উঠাইয়া দিও না রে আল্লাহ সিরিয়ার মানুষেরা মার কাচ্ছে আফগানিস্তান পাকিস্তান তারপরে রাশিয়া এরপরে আমেরিকা বিভিন্ন দেশে দেশে বিদেশে মুসলমানেরা মার খাচ্ছে রে আল্লাহ শুধু আল্লাহ তোমার নাম বলার কারণে রে আল্লাহ তুমি যদি মুসলমানদেরকে শেল্টার না দাও রে আল্লাহ তাদের কোনো উপায় নাই রে আল্লাহ মিয়ানমারের মুসলমানেরা বহুত মুসিবতে আছে রে আল্লাহ টলার বাসাইয়া সাগর পথে বাংলাদেশে আসতে চায় বিজিবিরা ঠেলি দেখ বাদাই মেরা রোহিঙ্গারা আঙ্গদেশ হয় চুট কিনলে আবার টলার বাসাইয়া নিজ দেশে গেলে গুলি করি টলার লইয়া সাগরের দিকে চলে যায় আল্লাহ আমাদের এ দুনিয়াতে যেহেতু কেউ নাই সাগর দেশে টলার বাসালাম খানা নাই ফিনা নাই এই পানির ভিতরে তাদের খানার মিষ্টি পানির কোনো আয়োজন নাই সব লবণাক্ত পানি তিন চার ষোলো এক এক টলারে দিন তিন চার দিন পর্যন্ত অভুক্ত হনারে বড় বড় তারপরে বিয়া লাখ মেয়ের সামনে আব্বা আম্মারা পেশাব পায়খানা করে টলারের ভিত্তি উলঙ্গ হইয়া আল্লাহ রে তোমার বুঝি মায়া লাগে না পৃথিবীতে তাদের কোনো আশ্রয় নাই উপর থেকে তুমি মিকাইলের মাধ্যমে বৃষ্টি দিয়া তাদের টলার ডুবাইয়া তিন চেশো লোক করি করি সাগরের নিচে তুমি ডুবাইয়া দিতে সরে আল্লাহ কাফেরাও যদি আমাদেরকে মারে তুমি আল্লাহ যদি আমাদেরকে মারো আমরা কার কাছে যাব আল্লাহ তোমার বুঝি ভয়া লাগে না রে আল্লাহ আবার দয়াল আল্লাহ রে তুমি মায়া করো রে আবার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে সারা বিশ্বে মুসলমানদের কি যে দুর্গতি তুমি খোদা দয়া করে
করো বিপদে উদ্ধার গো, জ্বলিল যাবার করো বিপদে উদ্ধার গো, জ্বলিল যাবার করো বিপদে উদ্ধার। ইরাকের মা বন্ধের কি যে অসম্মান, যাদের পেটে পায়দা হইতো জিলান রপি, আজকে আমার সে মা বন্ধের পেটে কাপেরদের সন্তান গো, রহিম রহমান করো মুশকিলে আসান গো, রহিম রহমান করো মুশকিলে আসান। মিয়ানমারের মুসলমানদের কি যে দুর্গতি, নিজ বাড়িতে কাফেররা নিত্য পোড়ায় আমারে।